নমস্কার, আমরা কথার দুনিয়া চলে এসেছি আপনাদের সাহিত্যের স্রোতে ভাসিয়ে নিয়ে যেতে। এখানে আপনারা শুনতে পাবেন বাংলা ও বিশ্ব সাহিত্যের কিছু অনবদ্য সৃষ্টি। ষড়রিপুর অন্যতম অংশ হল কামনা অথবা লালসা। সময়ের সাথে সাথে এই লালসা হয়ে ওঠে অতীব ভয়ঙ্কর। আচ্ছা, আপনারা মাংস খেয়েছেন? মানে মুরগির মাংস, পাঁঠার মাংস কিংবা মানুষের মাংস খাননি না? জানতাম। কোনোদিন কি ভেবেছেন যে মানুষের মাংসের স্বাদ কেমন হয়? জানবেন। জানবেন। জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, মাসুদ রানার কলমে লালসার রাত। আচ্ছা বাবা, মানুষের মাংস খেতে কেমন লাগে? 6 বছরের একটা বাচ্চা মেয়ের মুখে এই ধরনের প্রশ্ন শুনে যে কোনো বাবারই চমকে ওঠার কথা, কিন্তু আবির সাহেব বিন্দুমাত্র চমকালেন না। আবির সাহেব মিষ্টি করে হেসে তার 6 বছরের বাচ্চা মেয়ে সৌম্যকে উত্তর দিলেন, খুব খারাপ লাগে মা, অনেক গন্ধ আসে মানুষের শরীর থেকে। মানুষের শরীর একেবারেই খাওয়ার উপযুক্ত না। এদের মাংস অনেকটা নিম পাতার রসের মতন তেতো লাগে। কিন্তু তুমি কি করে জানলে? তুমি কি কখনো মানুষের মাংস খেয়েছো? হ্যাঁ মা, যখন আমি তোমার মতন ছোট ছিলাম তখন খেয়েছিলাম। খুব বাজে স্বাদ মানুষের মাংসের। হোক বাজে, তাও আমি মানুষের মাংসই খাবো। তুমি প্লিজ এনে দাও না বাবা, প্লিজ 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 বাবা, লক্ষ্মী বাবা। আচ্ছা বাবা, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন তো আর কোনো মানুষ ঘর থেকে বের হবে না। আমার লক্ষ্মী মেয়েটা, তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি তোমায় কাল সকালে মানুষের মাংস এনে দেব, কেমন? প্রমিস? ঠিক আছে, প্রমিস। বাবার সাথে এতটুকু কথা বলে সৌম্য বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। সৌম্যের এই ধরনের ব্যবহার আগে আবির সাহেবের কাছে অদ্ভুত আর অস্বাভাবিক লাগলেও এখন তার কাছে স্বাভাবিক হয়ে গেছে। কারণ আবির সাহেব জানেন সৌম্যই আর 10টা স্বাভাবিক মেয়ের মতো নয়। সৌম্য জন্মের পর থেকে বেশ অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে। সৌম্যের জন্মের সাথে সাথে তার মা মারা যায়। এরপরে বাড়িতে একটা আয়াও রাখা হয় সৌম্যের জন্য, কিন্তু আয়াটা বেশি দিন টেকেনি। 13 দিন সৌম্যের দেখাশোনা করার পর আয়াটা পালিয়ে যায়। এরপর আবির সাহেব সৌম্যের দেখাশোনার জন্য আরও 4-5টা আয়া রাখেন, কিন্তু কোনো আয়ায় তাদের বাড়িতে টেকেনি। সবাই 3-4 দিন সৌম্যের দেখাশোনা করে বাড়ি থেকে পালিয়ে যায়। আবির সাহেব তখন বেশ চিন্তায় পড়ে যায়। তিনি কিছুই বুঝতে পারেন না, ভাবেন রহস্যটা কি, সব আয়ারা এইভাবে কিছু না বলেই পালিয়ে যাচ্ছে কেন। এরপর তিনি শেষ যে আয়াটাকে রাখেন তার দিকে ভালো করে লক্ষ্য রাখতে থাকেন। এরপর তিনি যা দেখলেন তা দেখে তিনি পুরোই অবাক হয়ে গেলেন। সৌম্যকে যখন ল্যাকটোজেন বা এই ধরনের খাবার দেওয়া হয় তখন সে খাবার খায় না। এরপর আয়ার হাতকে ঠোঁট দিয়ে চেপে ধরে রাখে। ঘটনাটা দেখতে স্বাভাবিক লাগলেও ঘটনাটা মোটেও স্বাভাবিক ছিল না। আসলে সৌম্যই অনেকটা জোকের মতো করে ঠোঁট দিয়ে চেপে আয়াদের শরীরের রক্ত খেত। আয়ারা প্রথমে কিছু বুঝতে পারত না, ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নিত। পরে যখন ব্যাপারটা ভালো মতো বুঝতে পারে তখনই তারা বেশ ভয় পেয়ে যায় এবং কাউকে কিছু না বলে এই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আবির সাহেব ঘটনাটা বুঝতে পারে এবং বেশ অবাকও হন। তিনি নিজেও একজন ডাক্তার, কিন্তু তিনি তার পুরো জীবনে এই রকম অদ্ভুত বাচ্চা দেখেন।
এরপর আবির সাহেব এটা ভেবে ভয় পায় যে হয়তো এই আয়াগুলোর মাধ্যমে এই বিষয়টা সবার মধ্যে জানাজানি হয়ে যাবে। কিন্তু অদ্ভুতভাবে আবির সাহেব যখন সেই আয়াগুলোর খোঁজ নিতে যায়, তখন জানতে পারে যে ওই আয়াগুলো যারা সম্মিকে কয়েকদিন ধরে দেখাশোনা করছিল, তারা এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে যার যার বাড়িতে আত্মহত্যা করে মারা যায়। আবির সাহেব কিছুই বুঝতে পারেনি তখন, তাই ভয়ে ওই শহর ছেড়ে এই নতুন শহরে চলে আসেন। এবং এরপর থেকে বাড়িতে আর কোনো আয়া বা কাজের লোক রাখে না আবির সাহেব। তিনি নিজেই সম্মিকে লালন পালন করে বড় করতে থাকেন। যদিও এরপর থেকে সম্মির ওই অদ্ভুত রক্ত চুষে খাওয়ার ব্যাপারটা তিনি আর লক্ষ্য করেন। এরপর সম্মির যখন বয়স 1 বছর, একদিন সম্মিকে সারা বাড়ি খুঁজে পেলেন না আবির সাহেব। খুঁজতে খুঁজতে দেখলেন সম্মি খাটের নিচে লুকিয়ে একটা জীবন্ত টিকটিকিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সেদিন আবির সাহেব সম্মির এই হিংস্র রূপ দেখে বেশ ভয় পেয়ে গিয়েছিল। এরপর আবির সাহেব লক্ষ্য করতেন সম্মির সাধারণ খাবার মোটেও পছন্দ করত না। সে বিভিন্ন সময় লুকিয়ে লুকিয়ে জীবন্ত টিকটিকি বা ইঁদুরকে ছিঁড়ে ছিঁড়ে খেত। এরপর যখন সম্মির 3 বছর বয়স, তখন একদিন আবির সাহেব লক্ষ্য করলেন যে সম্মির এক ধরনের অদ্ভুত ক্ষমতা রয়েছে, যার মাধ্যমে সে যে কোনো প্রাণীকে বশ করে তার কাছে আহ্বান করতে পারে। এরপর বেশ নিষ্ঠুর হয়ে ছুরি দিয়ে সেই প্রাণীগুলোকে মেরে তাদের রক্ত আর মাংস খায়। প্রথম কয়েক বিভিন্ন পাখি, এরপর বেড়াল, এইভাবে নানান ছোট প্রাণীদের বশ করে তাদের কাঁচা মাংস খেত সম্মে। প্রথমে কয়েকবার আবির সাহেবকে লুকিয়ে এসব করলেও এরপর আবির সাহেবের সামনে সেই পৈশাচিক কাজ শুরু করে সম্মে। আবির সাহেব নির্বাক দর্শকের মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখে সে দৃশ্য। আবির সাহেব বুঝতে পারে না যে তার কি করা উচিত। সম্মি তার একমাত্র মেয়ে, তাই তাকে তো আর ফেলে দেওয়া যায় না। এই দিকে তার এই সমস্যাটা এতটাই অদ্ভুত আর অস্বাভাবিক যে এইগুলো আবির সাহেব কাউকে বলতেও পারছে না। সম্মির এই অদ্ভুত আচরণ যদি সবার মাঝে জানাজানি হয়ে যায়, তাহলে হয়তো তাদের বাঁচাটাই মুশকিল হয়ে যাবে। তাই এই অদ্ভুত ঘটনাটা একান্তই গোপন রাখেন আবির সাহেব। পুরো সমাজ থেকে লুকিয়ে রাখেন তার মেয়ে সম্মিকে। যদিও সম্মি এখনো স্বাভাবিক হয়নি, তার বয়স যত বাড়ছে ততই সে আরো হিংস্র আর ভয়ানক হয়ে উঠছে। এখন সম্মির বয়স প্রায় 6 বছর। এখনো সম্মির স্বভাবের বিন্দু মাত্র কোনো পরিবর্তন ঘটেনি। সে এখনো টিকটিকি, ইঁদুর, গাছের পাখি, বেড়াল ইত্যাদি ছোট ছোট প্রাণীকে হত্যা করে কাঁচায় ছিঁড়ে ছিঁড়ে খায়। সে বর্তমানে আরো হিংস্র হয়ে উঠেছে। তার এখন বর্তমানে মানুষের মাংস খাওয়ার নেশা উঠেছে। আবির সাহেব জানেন যে সম্মির একবার যেটার নেশা ওঠে সেটা সে করেই ছাড়ে, বড্ড জেদ তার। তাও মানুষের মাংস নিয়ে মিথ্যা কথা বলে সম্মির মনোযোগ নষ্ট করতে চাইছিল আবির সাহেব, কিন্তু কোনো লাভ হলো না। সম্মি মাংসর আশা করে রাতে ঘুমিয়ে পড়ল। আবির সাহেব নিজেও জানেন না যে সকালে কি হতে চলেছে। আবির সাহেব সম্মিকে বুঝতে মাঝে মধ্যে সম্মির সাথে সম্মির মতোই পৈশাচী কথাবার্তা বলতে থাকেন, কিন্তু তাও তিনি সম্মিকে বুঝতে পারেন না। আবির সাহেব ভাবতে থাকেন, 6 বছর বয়সের একটা মেয়ে যদি এতটা হিংস্র আর ভয়ানক হয়, তাহলে সে আরো বড় হলে কতটা ভয়ঙ্কর হতে পারে। এটা ভাবতে ভয়ে তার গা শিউরে উঠল। রাত এখন প্রায় 11টা বাজে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আবির সাহেব জানালার পাশে বসে বসে বৃষ্টি দেখছেন আর কাঁদতে কাঁদতে ভাবছিলেন যে কি দোষ ছিল আমার, কেনই বা আমার ঘরেই এমন একটা অদ্ভুত ধরনের মেয়ের জন্ম হলো, কোন পাপে সাজা এটা। একটা বাচ্চা মেয়ের ভেতর এতটা হিংস্রতা আর নিষ্ঠুরতা আসলো কিভাবে? সাম্মি কি আর কখনো সুস্থ হয়ে উঠবে না? সে কি আর 8-10টা মেয়ের মতো
স্বাভাবিকভাবে জীবনযাপন করবে না? কেন স্বামী কেন এই রকম পিশাচিনী হলো? আর তাকে এই অভিশাপ থেকে মুক্ত করার কি কোনো উপায় নেই? সৃষ্টিকর্তা কি কাউকে পাঠাবে না আমাদের এই রকম অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে? কেউ কি আমাদের একটু সাহায্য করতে পারে না? একটু সাহায্য? জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে এইসবই ভাবছিলেন আবির সাহেব। এরপর হঠাৎ কারো জোরে দরজা ধাক্কানোর শব্দ পেলেন আবির সাহেব। আবির সাহেব বেশ চমকে উঠলেন। এত রাতে বাড়ির ভেতর কে এসেছে? এরপর দ্রুত গিয়ে দরজাটা খুললেন। দরজাটা খুলতে আবির সাহেব দেখলেন একজন ভদ্রলোক পুরো বৃষ্টিতে ভিজে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আবির সাহেব কিছুটা গম্ভীর কণ্ঠে লোকটাকে প্রশ্ন করলেন, কে আপনি, কি চান এত রাতে? লোকটা কিছুটা কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, হ্যালো, আমি একজন ডিটেকটিভ। আমার গাড়িটা হঠাৎ আপনার বাড়ির সামনে এসে নষ্ট হয়ে গেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখছি না। আমি কি আজকের রাতটা আপনার বাড়িতে থাকতে পারি? লোকটার কথা শুনে আবির সাহেব বেশ চিন্তায় পড়ে গেল। আবির সাহেব একবার ভাবলেন, বাড়িতে এখন আমি আর স্বামী ছাড়ার কেউ নেই, তাই এত রাতে একজন অপরিচিত লোককে বাড়িতে ঢুকতে দেওয়াটা কি ঠিক হবে? বাইরে আসলে অনেক বৃষ্টি হচ্ছে, লোকটার পক্ষে এখন তার বাড়িতে যাওয়াও সম্ভব না। এছাড়া লোকটাকে দেখে তো বেশ ভদ্র মতো লাগছে, আর লোকটা যখন বিপদে পড়ে নিজে থেকেই সাহায্যের জন্য এসেছে, তাহলে তাকে ফিরিয়ে দেওয়াটা উচিত হবে না। এরপর আবির সাহেব জাহিদ হাসান সাহেবকে নিজের বাড়ির ভেতরে নিয়ে আসলেন। বৃষ্টিতে জাহিদ হাসান সাহেবের পুরো শরীর ভিজে গিয়েছিল, তাই আবির সাহেব তাকে একটা গামছা আর লুঙ্গি দিলেন। এরপর জাহিদ হাসান সাহেব ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলেন। জাহিদ হাসান সাহেব ড্রয়িং রুমে বসে আছেন, বাড়িটা ভালো মতো পর্যবেক্ষণ করছেন তিনি। বাড়ির ভেতরে দুইটা ইউনিট, বাড়িটা বেশ বড়, কিন্তু তিনি বুঝতে পারলেন যে বাড়িতে কোনো বড় মেয়ে মানুষ বা কাজের লোক নেই, কারণ বাড়িটা বেশ অগোছালো ছিল। মেয়ে মানুষ থাকলে আর কিছু করুক আর না করুক, বাড়িটা অন্তত গুছানো থাকতো। এছাড়া কোনো কাজের লোক থাকলেও বাড়িটা গুছিয়ে রাখতো। এত বড় বাড়িতে শুধু এই লোকটা একা থাকে? অবশ্য হয়তো লোকটার একা থাকার কথা না, লোকটার সাথে হয়তো তার কোনো বাচ্চা ছেলে বা মেয়ে থাকে, কারণ লোকটার চেহারা দেখেই বোঝা যায় যে লোকটা নিঃসঙ্গতায় ভুগছে না। এরপর আবির সাহেব দুই কাপ কফি নিয়ে এসে এক কাপ জাহিদ হাসান সাহেবকে দিলেন এবং অন্য কাপ নিজে পান করতে লাগলেন। বেশ কিছুক্ষণ তারা কেউ কারো সাথে কোনো কথা বলল না, দুজনেই দুজনকে পর্যবেক্ষণ করছিল। জাহিদ হাসান সাহেব আবির সাহেবের আচরণ পর্যবেক্ষণ করছিল লোকটাকে ভালো মতো জানার জন্য, আর আবির সাহেব জাহিদ হাসান সাহেবকে পর্যবেক্ষণ করছিল লোকটা কি আসলেই সুবিধার কি না এটা জানতে। আবির সাহেব এবং জাহিদ হাসান দুজনে নীরবতা প্রেমী, খুব একটা অপ্রয়োজনে কথা বলেন না তারা। তারা দুজনে স্বাভাবিকভাবে বসেই নীরবে একে অপরকে পর্যবেক্ষণ করে যাচ্ছিল, যদিও লোকটাকে নিয়ে আবির সাহেব একটু বেশিই আতঙ্কে ছিলেন। অচেনা অপরিচিত একটা লোক তার ঘরের ড্রয়িং রুমে বসে আছে এত রাতে, এটা ভাবতে তার বেশ ভয় লাগছে। এরপর হঠাৎ নীরবতা কাটিয়ে জাহিদ হাসান সাহেব আবির সাহেবকে প্রশ্ন করলেন, আচ্ছা আপনার স্ত্রী কিভাবে মারা গিয়েছিল? লোকটার প্রশ্ন শুনে আবির সাহেব বেশ চমকে উঠলেন। আবির সাহেব কিছুই বুঝতে পারল না, তার স্ত্রী মারা গেছে এটা এই অচেনা লোকটা জানলো কিভাবে? এরপর কিছুটা অবাক হয়েই বললেন, আপনাকে কে বললো যে আমার স্ত্রী মারা গেছে? আপনি কি আমায় আগে থেকেই চেনেন? না, আজই আপনার সাথে প্রথম পরিচয় হলো, অবশ্য এখনো পর্যন্ত আপনার নামটাই জানা হলো না। ও,
সরি, আমার নাম আবির চৌধুরী। কিন্তু আপনি বুঝলেন কি করে যে আমার স্ত্রী মারা গেছে? প্রথমত, আপনি ছাড়া যদি ঘরে অন্য কেউ থাকতো তাহলে এতক্ষণে নিশ্চয়ই একবার হলেও আমায় দেখতে আসতো। মেয়েদের কৌতূহলটা একটু বেশিই থাকে, আর বাড়িটা দেখে মনে হচ্ছে বেশ অগুছালো। মানে বাড়িতে হয়তো আপনি ছাড়া আর কোনো মেয়ে মানুষই থাকে না, থাকলেও হয়তো বাচ্চা থাকে। আর আপনাকে দেখেও মনে হচ্ছে না অবিবাহিত, তার মানে আগে স্ত্রী ছিল কিন্তু এখন নেই, অনুমান সে মারা গেছে। আর এছাড়াও আপনার পুরো বাড়িতে একটাও কাজের লোক নেই। বাহ, বেশ ভালো অনুমান শক্তি তো আপনার। হ্যাঁ, আমার স্ত্রী মারা গেছে। আমাদের যখন প্রথম সন্তান হয় তখনই সে মারা যায়। এরপর থেকে আমি আর আমার মেয়ে এই বাড়িতেই থাকি। আমার মেয়ের নাম শাম্মী, বয়স 6 বছর। আচ্ছা, আপনার কাজটা কি? ডিটেকটিভ, রহস্যের পিছনে ছোটাই আমার কাজ। যেখানেই রহস্য থাকে সেখানেই আমি গিয়ে হাজির হই। বেশ মজার তো, কিন্তু এতে আপনার লাভটা কি হয়? এক ধরনের নেশা বলতে পারেন। ভালোই। আর আমি একজন ডাক্তার। অদ্ভুত তো, আপনি বুঝলেন কি করে? আসলে আমরা দিনের বেশিরভাগ সময় আমাদের পেশার পিছনে ব্যয় করি, তাই আমাদের আচার আচরণে সেই পেশার একটা প্রতিফলন ফুটে ওঠে। আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। আচ্ছা, আপনি কোন ধরনের রহস্য নিয়ে কাজ করেন? যে কোনো ধরনের রহস্য, খুন, চুরি। এছাড়া আমি একজন সাইকিয়াট্রিস্টও, তাই ভয়ানক মানসিক রোগী অর্থাৎ সাইকোদের নিয়ে কাজ করাটা বেশি হয়ে থাকে। এছাড়াও যে সকল রহস্যের সমাধান কারো কাছে থাকে না সেই সকল সমস্যা নিয়েও কাজ করি। আচ্ছা, আপনি যেহেতু একজন সাইকিয়াট্রিস্ট, তাহলে আপনাকে একটা প্রশ্ন করাই যেতে পারে। একটা শিশু জন্মের পর থেকেই অদ্ভুত ব্যবহার করা শুরু করে, তার স্বাভাবিক খাবারে মোটেও রুচি নেই। সে অদ্ভুত রকমের খাবার পছন্দ করে, যেমন কোনো প্রাণীর রক্ত, কাঁচা মাংস, এইসব। সে বড় হওয়ার সাথে সাথে ধীরে ধীরে আরও বেশি হিংস্র হয়ে ওঠে। এমন কোনো বাচ্চার বা শিশুর কথা কি আপনি কখনো শুনেছেন বা দেখেছেন? আচ্ছা, আপনার কি কোনো বিষয়ে আমার থেকে সাহায্য চাই? মানে না, আমি এমনি বলছিলাম। আমাকে একজন এইরকম একটা ঘটনা বলেছিল আসলে, তাই বাদ দিন। আচ্ছা, আপনার কফি তো শেষ, আপনাকে কি আরেক কাপ কফি দেব? না, তবে বৃষ্টিতে আমার সিগারেটের প্যাকেটটা পুরো ভিজে একাকার হয়ে গেছে, একটা সিগারেট হবে? এরপর জাহিদ হাসান সাহেব সিগারেট টানতে টানতে বারে বারে আড় চোখে আবির সাহেবের দিকে দেখছিল। আবির সাহেবও প্রসঙ্গটা পাল্টে এ বিষয়ে আর কোনো কথা বললেন না, এমনকি আবির সাহেব ভয়ে মাথা নিচু করে চেয়ারে বসে থাকে। জাহিদ হাসানের সাথে আর বেশি কথা বলে না সে। আবির সাহেব জাহিদ হাসানের চোখের দিকেও তাকায় না। আবির সাহেব বুঝতে পারেন যে জাহিদ হাসানের একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে মানুষকে পড়ে ফেলার। হয়তো তার চোখের দিকে তাকালে জাহিদ হাসান সাহেব তার সম্পর্কে সব সত্যিটা জেনে যাবেন। আবির সাহেব প্রথমে একবার ভেবেছিলেন লোকটা বেশ বুদ্ধিমান, এবং যেহেতু রহস্য নিয়ে কাজ করে তাহলে হয়তো সে তার মেয়ের এই অদ্ভুত আচরণের রহস্য উদ্ঘাটন করতে পারবে। কিন্তু তখনও আবির সাহেব তাকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেন, তাই আবির সাহেব তার মেয়ের অদ্ভুত ব্যবহারের পুরো ঘটনাটা লুকিয়ে যায় জাহিদ হাসান সাহেবের কাছ থেকে। আবির সাহেব ভাবেন এই বিষয়টা যদি জাহিদ হাসান সাহেবকে তিনি বলেন এবং জাহিদ হাসান সাহেবও অন্যদের বলে দেয়, তাহলে তাদের এই বাড়িটাও ছেড়ে চলে যেতে হবে। এরপর দেখতে দেখতে ভোর হওয়ার আগে বৃষ্টি থেমে যায় এবং জাহিদ হাসান সাহেব আবির সাহেবকে একেবারে ভোরবেলাতেই ধন্যবাদ আর বিদায় দিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর এলাকারই একটা গ্রেজ থেকে গাড়িটা ঠিক করে তার বাড়ির পথে রওনা হয়। সম্মি তখনও ঘুমিয়েছে, তাই সম্মি জাহিদ হাসান সাহেবের সাথে
পরিচিত হতে পারেনি। অবশ্য জাহিদ হাসান সাহেব আবির সাহেবকে বিদায় দেওয়ার আগে কি মনে করে যেন নিজের ভিজিটিং কার্ড আর বাড়ির ঠিকানাটা দিয়ে এসেছিল আর বলেছিল, প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আবির সাহেব সকাল সকাল বেশ কিছুক্ষণ জাহিদ হাসান সাহেবকে নিয়ে ভাবতে থাকেন। লোকটা বেশ অদ্ভুত ধরনের এবং বেশ বুদ্ধিমান। আমি ভেবেছিলাম সাম্মির মতন অদ্ভুত বাচ্চাদের আচরণের কথা কাউকে বললে সে হেসে উড়িয়ে দেবে, কিন্তু জাহিদ হাসান সাহেব হেসে উড়িয়ে দিল না, উল্টে আমাকে বলল কোনো সাহায্য চাই কিনা। তাহলে নিশ্চয়ই এই ঘটনাটার কিছুটা আন্দাজ করতে পেরেছে, হয়তো আমাকে সাহায্য করতে পারে। এখন কি একবার জাহিদ হাসান সাহেবকে সব সত্য ঘটনা খুলে বলবো? হয়তো সেই একমাত্র এই রহস্যের উদ্ঘাটন করতে পারে, সেই হয়তো সাম্মিকে এই রকম অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে পারে। আবির সাহেব একটা চেয়ারে বসে বসে এই সব কথাগুলো ভাবছিলেন। এরপরে হঠাৎ তার পেছন থেকে সৌম্যি এসে বলল, এখানে বসে বসে কি ভাবছো বাবা? আবির সাহেব প্রথমে কিছুটা আঁতকে এরপর অনেকটা স্বাভাবিক হয়েই উত্তর দিলেন, কিছু না মা, কেমন ঘুম হয়েছে, ভালো তো? হ্যাঁ বাবা, আমি এখন ছাদে যাব আর আকাশ দেখব। এরপর সৌম্যি ছুটতে ছুটতে ছাদে চলে গেল। আবির সাহেব যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। আসলে আবির সাহেব ভেবেছিল সৌম্যি মনে হয় ঘুম থেকে উঠে মানুষের মাংস খাবার জন্য বায়না ধরবে, কিন্তু সৌম্যি এরকমটা করেনি, সে পুরো স্বাভাবিক আচরণ করেছে। তাই আবির সাহেব বেশ স্বস্তি বোধ করলেন। কিন্তু দিনে একবার তো তার এই মাংসের কথা মনে পড়বেই, তখন তিনি কি করবেন? এর উত্তর তার কাছে নেই। এরপর আবির সাহেব ভাবলেন, আর কোনো উপায় নেই, এত বড় সমস্যা নিয়ে এইভাবে বেঁচে থাকা সম্ভব না। সাম্মি যত বড় হবে তার সমস্যা তত বেশি করে বৃদ্ধি পাবে, সে আরো বেশি হিংস্র হয়ে উঠবে। এই সমস্যার কথা কাউকে না কাউকে তো বলতেই হবে, এমন কাউকে বলতে হবে যে এই বিষয়টা নিয়ে মজা করবে না, বিষয়টাকে সিরিয়াসলি নেবে, এবং যে করেই হোক এই রহস্যের সমাপ্তি সে করেই ছাড়বে। এমন তো আর কেউ নেই, একমাত্র জাহিদ হাসান সাহেবই হয়তো এই কথাটাকে সিরিয়াসভাবে নেবে এবং সমাধান করার চেষ্টা করবে। আবির সাহেব এক রাতে জাহিদ হাসান সাহেবকে বুঝতে না পারলেও ভালো মতো চিনতে পেরেছেন। এবার যেন হঠাৎ জাহিদ হাসান সাহেবের উপর আবির সাহেবের বিশ্বাস জন্মাতে শুরু করল, এবং তাই সে সিদ্ধান্ত নেয় যে সে আজ বিকেলে জাহিদ হাসান সাহেবের সাথে দেখা করতে তার বাড়িতে যাবে এবং তাকে সব ঘটনা খুলে বলবেন। দুপুর একটা বাজে, জাহিদ হাসান সাহেব বিছানায় বসে বসে সিগারেট টানছে। রতন নামের একটি ছেলে তার ঘর পরিষ্কার করছে। রতনের বয়স 18 বছর। রতন 3 মাস ধরে জাহিদ হাসান সাহেবের বাড়িতে কাজ করে। সিগারেটটা শেষ করার পর জাহিদ হাসান সাহেব রতনকে ডেকে বলল, আজ বিকেলের দিকে আবির চৌধুরী নামের একটি লোক আমার সঙ্গে দেখা করতে আসবেন, উনি আসলে উনাকে বসার ঘরে বসিয়ে আমাকে ঘুম থেকে ডেকে দিবে। ঠিক আছে বাবু। এরপরে জাহিদ হাসান সাহেব ঘুমিয়ে পড়লেন। রোজ দুপুরে ঘুমানো তার অভ্যাস। বিকাল 4টে বাজতে আবির সাহেব জাহিদ হাসানের দেওয়া ঠিকানা অনুসরণ করে জাহিদ হাসানের বাড়িতে এসে উপস্থিত হলেন। আবির সাহেব ভাবল সে যেহেতু জাহিদ হাসানকে কিছু না বলেই তার বাড়িতে চলে এসেছে, এটা দেখে নিশ্চয়ই জাহিদ হাসান বেশ চমকে উঠবে। এরপর আবির সাহেব বাড়ির কলিং বেলটা বাজালেন। কলিং বেল বাজাতে রতন দ্রুত এসে দরজাটা খুলে দিল। এরপর তাকে দেখে রতন কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল। এরপর বলল, আপনার নাম আবির চৌধুরী? আর ভিতরে আইসা বসে, বাবু ঘুমাইতাছে, বাবু কইছিল আপনি আইলে টাইকা দিতে। রতনের কথাটা শুনে আবির সাহেব বেশ চমকে উঠলেন। জাহিদ হাসান সাহেব আগে থেকে কি করে জানলো যে আমি আজকে তার বাড়িতে আসব? আবির সাহেব 15 মিনিট বসতেই
জাহিদ হাসান সাহেব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার সামনে এসে হাজির হল। এরপর আবির সাহেব কিছুটা অপ্রস্তুতভাবে জাহিদ হাসান সাহেবকে প্রশ্ন করলেন, আচ্ছা আপনি আগে থেকেই জানতেন যে আমি আপনার কাছে সাহায্য চাইতে আসব? এরপর জাহিদ হাসান সাহেব রতনকে দুই কাপ কফি দিতে বলে সিগারেটে আগুন ধরাতে ধরাতে বললেন, হ্যাঁ জানতাম আপনি আসবেন, কিন্তু কিভাবে? আমি তো আপনাকে আমার কোনো সমস্যার কথাই বলিনি, আর এখানে আসার সিদ্ধান্ত নিলাম আজ সকালবেলা। আপনি বুঝলেন কিভাবে যে আমি আসবো আপনার কাছে? গতকাল রাতেই বুঝেছি, এবং আপনি নিজের অজান্তেই আপনার সমস্যার কথা আমায় বলে দিয়েছেন। এত বড় একটা বাড়িতে শুধু আপনি আর আপনার মেয়ে একা থাকেন, কোনো কাজের লোক আয়া কিংবা দারোয়ানও নেই। এটা দেখেই প্রথমে খটকা লেগেছিল, তখনই আন্দাজ করতে পেরেছিলাম যে হয়তো আপনার বাড়িতে কোনো সমস্যা রয়েছে। এরপর নিশ্চিত হলাম যখন আপনি একটা অদ্ভুত শিশু সম্পর্কে আমায় প্রশ্ন করছিলেন। তখন আপনি যখন প্রশ্নটা করছিলেন, আপনার কণ্ঠের সুর তখন বেশ নরম হয়ে যায়। এমনভাবে প্রশ্নটা করছিলেন যে মনে হচ্ছিল আপনার কোনো আপনজনের এইরকম অদ্ভুত আচরণের সমস্যাটা রয়েছে। আর আপনার আপন বলতে তো শুধু আপনার একমাত্র মেয়েই। যদিও আপনি প্রসঙ্গটা তখন পাল্টে ফেলেছিলেন, আপনার বলা কথাগুলোর সূত্র ধরেই আমি বুঝতে পেরেছিলাম যে আপনার মেয়ের সমস্যাটা কী রকম হতে পারে। তাই আমি আপনাকে বলেছিলাম যে আপনার কোনো সাহায্য চাই কিনা, যাতে করে আমি পুরো ঘটনাটা জানতে পারি। আর পুরো ঘটনাটা জানা ছাড়া এই রহস্যের কোনো সমাধান করা কারো পক্ষেই সম্ভব না। আমি জানতাম যে সেই শিশুটার কথাটা আমি সিরিয়াসলি নেওয়ার কারণে আপনি আমাকে বিশ্বাস করবেন এবং আজ আমাকে পুরো ঘটনাটা খুলে বলতে আসবেন, আর আপনিও এই রহস্যের সমাপ্তি চান। আর আমিও রহস্যের পাগল, যেখানে রহস্য থাকে সেখানে আমিও থাকি। আমি আপনাকে পুরো ঘটনাটা খুলে বলছি, আপনি প্লিজ আমার মেয়েটাকে সুস্থ করে দিন। যত টাকা লাগে, যত টাকা লাগে আমি দেব। আমার আমার এই রহস্যের সমাধান চাই চাই। আপনি হয়তো জানেন না আমি কোনো কেসের জন্য টাকা নেই না। রহস্য উদ্ঘাটন করাটা আমার নেশা, পেশা নয়। আপনি আমাকে আপনার মেয়ের পুরো ঘটনাটা খুলে বলুন। এরপর আবির সাহেব সৌম্যের জন্মের পর থেকে এখনো পর্যন্ত ঘটা সব ঘটনা জাহিদ হাসান সাহেবকে খুলে বললেন। শুধু সেই আয়াগুলোর আত্মহত্যা করার ঘটনাটা লুকিয়ে গেলেন। জাহিদ হাসান সাহেব পুরো ঘটনাটা শুনে বললেন, রহস্য যেখানে রয়েছে এর সমাধানও সেখানেই রয়েছে। এই রহস্য উদ্ঘাটনের জন্য আমাকে আপনার মেয়ের সাথে মিশতে হবে, তার সম্পর্কে অনেক কিছু জানতে হবে। আমার মনে বেশ কিছু প্রশ্ন জেগেছে, সেগুলোর উত্তর একমাত্র আপনার মেয়ের কাছেই আছে। তার জন্য আমাকে তার সাথে কিছুদিন থাকতে হবে। মিস, তো আপনি আপনি তাহলে আমার আমার বাড়িতে চলে আসুন, আমার মেয়ের সাথে থেকে যা জানার জেনে নিন। কবে আসছেন তাহলে আপনি আমার বাড়িতে? আগামীকাল সকালে যাব, কিন্তু আপনার মেয়েকে আমার ব্যাপারে কিছুই বলবেন না। আমাকে আপনার বন্ধু হিসেবে তার কাছে পরিচয় করিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে কাল আপনার অপেক্ষায় থাকব জাহিদ হাসান সাহেব। এতটুকু কথা বলে আবির সাহেব জাহিদ হাসানকে বিদায় দিয়ে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। জাহিদ হাসান সাহেব সিগারেট ধরাতে ধরাতে আবির সাহেবের মেয়েটার কথা চিন্তা করতে থাকেন আর ভাবেন, একটা 6 বছরের বাচ্চা মেয়ে কি কখনো এতটা হিংস্র হতে পারে? এই দিকে আবির সাহেবের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আবির সাহেব ভাবেন সৌম্যি পুরো বাড়িতে একা রয়েছে, খালি বাড়ি পেয়ে সৌম্যি যে কি করছে এটা তারও জানা নেই, আবার না জানি কোনো অঘটন ঘটিয়ে ফেলে। এরপর আবির সাহেব তার এলাকাতে পৌঁছাতেই দেখলেন তার বাড়ি থেকে একটু দূরে অনেকগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। এরপর আবির সাহেব সেই ভিড়ের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে
একটা মহিলা বসে বসে কাঁদছে। লোকেরা বলা বলি করছে মহিলাটির একটি 9 মাসের বাচ্চা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মহিলাটি নাকি তার পাশেই মেয়েটাকে একটা চেয়ারে বসিয়ে রেখে ফোনে কথা বলছিল। এরপর হঠাৎ করে খেয়াল করে তার পাশে তার মেয়েটা নেই। এরপরে পুরো রাস্তা খুঁজেও সেই বাচ্চা মেয়েটাকে পাওয়া গেল না। আবির সাহেব কথাটা শুনে বেশ কষ্ট পেলেন। এরপর তার নিজের বাড়ির দিকে এগিয়ে যান আবির সাহেব। সৌম্যের জন্য তার দুশ্চিন্তা আরও বেড়ে যায়। এরপর বাড়ির গেটের সামনে যেতেই আবির সাহেব বেশ চমকে যায়। দেখলেন গেটে তালা দেওয়া নেই, গেটটা খোলা রয়েছে। এরপর ঘরের দিকে যেতেই দেখে ঘরের দরজাটা ভেতর দিক থেকে হালকা করে চাপিয়ে দেওয়া। কিন্তু আবির সাহেবের স্পষ্ট মনে আছে যে বাড়ি থেকে বের হওয়ার আগে ভালো করে সে ঘরের দরজাটা বাইরে থেকে আটকে রেখে গিয়েছিল, যাতে সৌম্য বাড়ির বাইরে যেতে না পারে। তাহলে দরজাটা বাইরে থেকে খুলল কে? সত্যি সত্যি কি সৌম্যর কোনো বিপদ হয়েছে? এরপর আবির সাহেব অনেকটা ভয়ের সাথে দ্রুত দরজাটা ধাক্কা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করে। এরপর আবির সাহেব যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। দেখল একটা ছোট্ট বাচ্চা মেয়ের মাথাহীন রক্তাক্ত শরীর মেঝেতে পড়ে রয়েছে, আর সৌম্যে সেটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আবির সাহেবকে দেখেই সৌম্যে একটু মিষ্টি করে হেসে বলল, বাবা তুমি বলছিলে মানুষের মাংস খেতে তিতা লাগে না, মানুষের মাংস আর রক্ত পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার। আমি এখন থেকে রোজ মানুষের রক্ত আর মাংসই খাবো। আবির সাহেব সৌম্যের এই রকম কথা শুনে আর কিছুই বলতে পারেন না, শুধু চুপচাপ মেঝেতে বসে থাকে। বাচ্চাটার এই ভয়ঙ্কর চেহারা দেখে আবির সাহেবের মাথা ঝিমঝিম করতে থাকে। বাচ্চা মেয়েটার শরীর থেকে কিছুটা দূরেই তার মাথা পড়ে রয়েছে, আর সৌম্যি সেই বাচ্চা মেয়েটার শরীর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। যদিও একটা 9 মাসের শিশুর শরীরকে একটা 6 বছর বয়সের বাচ্চা মেয়ের পক্ষে পুরোটা একসাথে কাঁচা চিবিয়ে খাওয়া সম্ভব না, তাই সৌম্যি ছুরি দিয়ে কেটে শুধু বাচ্চা মেয়েটার মগজ, মৃৎপিণ্ড আর কলিজা আলাদা করে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, আর শরীরের বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প মাংস খাওয়া। আর 6 বছরের বাচ্চা মেয়ের পক্ষে এতটা হিংস্রতা প্রদর্শন পুরোপুরি অসম্ভব। তাকে দেখেই বোঝা যায় যে তার ভেতরে একটা দ্বিতীয় সত্তার উপস্থিতি রয়েছে। সৌম্যি যখন বাচ্চা মেয়েটার শরীরের রক্ত পান করছিল তখন সে অনেকটা জোকের মতো করে ঠোঁটটা মেয়েটার চামড়ার উপর রেখে চুষে চুষে রক্ত খাচ্ছিল। বাচ্চা মেয়েটাকে পুরোপুরি না খেয়ে শরীরের বিশেষ বিশেষ জায়গাগুলো খাওয়ার পরে সৌম্যি তার বাবা আবির সাহেবকে বলল, বাবা আমি আর খেতে পাচ্ছি না, তুমি একে বাড়ির বাইরে ফেলে দিয়ে এসো, আমি এখন ঘুমাবো। এতটুকু কথা বলে সৌম্যি সেই অর্ধ খাওয়া বাচ্চা মেয়েটার শরীরকে মেঝেতে ফেলে রেখে ঘুমাতে চলে গেল। আবির সাহেব সেই বাচ্চা মেয়ের এই রকম মাথা হৃৎপিণ্ডহীন শরীর দেখে ভয়ে কাঁপতে থাকলো। এরপর বুঝতে পারলো যে তার কোনো উপায় নেই, তাকে এখন থেকে এই রকম অদ্ভুত পরিস্থিতির সাথে অভ্যস্ত হয়ে উঠতে হবে। কারণ সে জানে যে সৌম্যি ধীরে ধীরে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে, সে হয়তো এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ড আরো করতে থাকবে। সে যত বড় হচ্ছে তত আরো বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, সে হয়তো এরপরে আরো মানুষ খুন করবে। এরপর মাঝরাতে আবির সাহেব সেই অর্ধ খাওয়া বাচ্চা মেয়েটার শরীরটা বাড়ির পেছনে নিয়ে যান এবং একটা গর্ত করে লাশটা পুঁতে রাখেন। এতে তার বেশ অপরাধ বোধ হয়, কিন্তু তার আর কিছুই করার ছিল না। যে এরপরে প্রায় সারা রাতে আবির সাহেব
সৌম্যকে নিয়ে নানান ধরনের দুশ্চিন্তা করতে করতে জেগে থাকেন। এরপর সকাল হতে সৌম্য ঘুম থেকে উঠে আবার স্বাভাবিক আচরণ শুরু করে। সে ছাদে যায়, আকাশ দেখে, নিজে নিজে গুনগুন করে গান গায়। স্বাভাবিক যে সকল খাবারগুলো সে অপছন্দ করত সেগুলোও খেতে চায়। আবির সাহেব সৌম্যর এই রকম ভালো ব্যবহার দেখে খুব খুশি হন, কিন্তু তিনি জানেন যে সৌম্যর এই রকম স্বাভাবিক ব্যবহার ক্ষণিকের জন্যই। সৌম্য রোজই কয়েক ঘন্টা এই রকম স্বাভাবিক ব্যবহার করে, এরপরই শুরু হয়ে যায় তার পৈশাচিকতা। আগের পৈশাচিকতাগুলো একটু ছোট হলেও এইবারের পৈশাচিকতা বেশ বড়, ভয়ঙ্কর আর হিংস্র। একটা মানুষকে খুন করে তার মাংস খাওয়া তো আর কোনো সাধারণ বা স্বাভাবিক ঘটনা হতে পারে না। সকাল 8টা বাজে, আবির সাহেব তার ঘরে বসে বসে জাহিদ হাসান সাহেবের আসার অপেক্ষা করছিলেন। জাহিদ হাসান সাহেব বলেছিলেন যে তিনি আজ সকালেই আসবেন। আবির সাহেবের বর্তমান ধারণা, জাহিদ হাসান সাহেব বেশ বুদ্ধিমান ব্যক্তি এবং সেই হয়তো একমাত্র এই জটিল সমস্যার সমাধান করতে পারবেন। সে হয়তো সৌম্যকে বুঝতে পারবে এবং সৌম্যর এই রকম পৈশাচিকতার পেছনের রহস্যটা বের করতে পারবে। সকাল 9টা বাজে, হঠাৎই আবির সাহেবের বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আবির সাহেব দ্রুত গিয়ে দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেখলেন জাহিদ হাসান সাহেব একটা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন। আবির সাহেব তাকে দেখেই বুঝতে পারলেন যে জাহিদ হাসান সাহেব তার মেয়ে সৌম্যর সাথে থাকতে এসেছেন। এরপর তিনি জাহিদ হাসান সাহেবকে বাড়ির ভেতরে নিয়ে আসলেন। সৌম্য প্রথমে জাহিদ হাসান সাহেবকে দেখে বেশ অবাক হয়, কারণ সৌম্য জন্মের পর থেকে এখনো পর্যন্ত তার বাবার কোনো বন্ধু বা আত্মীয় স্বজনকে এ বাড়িতে আসতে দেখেননি। কেন আসে না সেটা তার জানা নেই। সৌম্য যখন আরও ছোট ছিল তখন সে ভাবত এই পুরো পৃথিবীতে মনে হয় সে আর তার বাবা ছাড়া আর কোনো মানুষ নেই, এ বাড়িটাই হয়তো পুরো পৃথিবী। এই পৃথিবীতে শুধু টিকটিকি, ইঁদুর, বেড়াল, পাখি ছাড়া আর কোনো প্রাণের অস্তিত্ব নেই। কিন্তু সে যখন প্রথম ছাদে যাওয়া শেখে তখন সে বুঝতে পারে এ পৃথিবীটা অনেক বড়। এই পৃথিবীতে তারা ছাড়াও আরো অনেক মানুষ ও আরো অনেক প্রাণের অস্তিত্ব রয়েছে, কিন্তু তাদের বাড়িতে শুধু কেউ আসে না। এরপর আবির সাহেব জাহিদ হাসান সাহেবের কথা মতোই জাহিদ হাসান সাহেবকে তার বন্ধু হিসাবে সৌম্যর সাথে পরিচয় করিয়ে দেয়। সৌম্য বেশ স্বাভাবিকভাবে তার সাথে পরিচিত হয়। এরপর তারা তিনজনে বেশ কিছুক্ষণ একসাথে বসে থাকে। এরপর হঠাৎ আবির সাহেব জাহিদ হাসান সাহেব আর সৌম্যকে বাড়িতে রেখে একটা জরুরি কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এখন বাড়িতে শুধু সৌম্য আর জাহিদ হাসান সাহেব। জাহিদ হাসান সাহেব সৌম্যকে খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করছিলেন, কিন্তু তার চোখে সৌম্যর অস্বাভাবিক কিছুই ধরা পড়ল না। 8-10টা স্বাভাবিক মেয়ের মতোই ব্যবহার করছিল সৌম্য। তার আচরণ একটা 6 বছরের বাচ্চার মতোই ছিল। আবির সাহেবের বলা সৌম্যর কোনো আচরণের সাথে জাহিদ হাসান এই সৌম্যর আচরণের মিল খুঁজে পায় না। বিষয়টা জাহিদ হাসান সাহেবকে বেশ ভাবায়। কিছুক্ষণ পর সৌম্য জাহিদ হাসান সাহেবকে কিছু না বলে একা একাই ছাদে যায়। জাহিদ হাসান সাহেবও সৌম্যকে অনুসরণ করে ছাদে যায়। ছাদে গিয়ে দেখেন সৌম্য আকাশ দেখছে। এরপর জাহিদ হাসান সাহেব অনেকটা স্বাভাবিকভাবে সৌম্যকে প্রশ্ন করলেন, আকাশ দেখতে তোমার ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। আর কি দেখতে ভালো লাগে? গাছপালা, পাখি আর শুধু আকাশ। ভালো। আচ্ছা, তোমার প্রিয় খাবার কি? আমি সব কিছুই পছন্দ করি, বিশেষ করে গরম ভাত আর চিংড়ি ভুনা আমার প্রিয় খাবার। আমার বাবা খুব ভালো চিংড়ি ভুনা করতে পারে। আচ্ছা সৌম্য, তুমি তো এখন অনেক ছোট,
তুমি কি জানো যে আফ্রিকার কিছু কিছু শিশুরা সাধারণ খাবার পছন্দ করে না, তারা মানুষ বা বিভিন্ন প্রাণীর তাজা রক্ত, কাঁচা মাংস ইত্যাদি কাঁচা কাঁচা চিবিয়ে খায়। দুর্বোকা, আমি কি আফ্রিকা চিনি নাকি? আমি তো আমার এলাকাটাই চিনি না ভালো মতো, আর তুমি তো কিছুই জানো না। একটা মানুষ কি কখনো আবার অন্য একটা মানুষের রক্ত, কাঁচা মাংস চিবিয়ে খেতে পারে নাকি? এগুলো তো খায় জঙ্গলের হিংস্র প্রাণীরা। তাই নাকি? তুমি এসব জানলে কিভাবে? আমার বাবা বলেছিলেন। আচ্ছা, তুমি আর কি কি জানো? এইভাবে আরো বেশ কিছুক্ষণ সৌম্যের সাথে কথা বলতে থাকেন জাহিদ হাসান সাহেব, কিন্তু সৌম্যের ভেতর অস্বাভাবিক কিছুই লক্ষ্য করলেন না তিনি। যেমনটা আবির সাহেব তাকে বলেছিলেন, তিনি ভাবলেন, তাহলে কি আবির সাহেব পুরো ঘটনাটা মিথ্যা বলেছে, নাকি পুরো ঘটনাটা গুছিয়ে বলেনি আমাকে? অনেক কিছুই হয়তো এড়িয়ে বলেছেন আমাকে। জাহিদ হাসান সাহেব বুঝতে পারেন যে পুরো ঘটনাটা বুঝতে হলে তাকে আগে সৌম্যের সাথে আরো বেশি সময় কাটাতে হবে, তাকে সৌম্যকে আরো কাছ থেকে চিনতে হবে। এরপরেই বোঝা যাবে সমস্যাটা কি সৌম্যের নাকি আবির সাহেবের নিজেরই। এরপরে দুপুরের একটু আগে আবির সাহেব বাড়িতে ফিরল। বাড়িতে কোনো কাজের লোক নেই, তাই আবির সাহেবকে রান্না করতে হয়। আবির সাহেব রান্না করে জাহিদ হাসান সাহেব আর সোম্বে দুজনকেই খাবার টেবিলে ডাকলেন। এরপর তারা তিনজন মিলে একসাথে দুপুরের খাবার শেষ করলেন। এরপর যে যার ঘরে বিশ্রামের জন্য চলে গেলেন। বাকিটা সময় সোম্যি, আবির সাহেব এবং জাহিদ হাসান সাহেব আলাদা আলাদা যার যার ঘরে বসেই কাটালেন। আবির সাহেব এবং জাহিদ হাসান সাহেব দুজনেই অবশ্য যার যার ঘরে বসে সৌম্যকে নিয়েই চিন্তা করছিল। এরপর দেখতে দেখতে প্রায় বিকাল হয়ে গেল। জাহিদ হাসান সাহেব দেখলেন আবির সাহেব বসে বসে খবরের কাগজ পড়ছে। সৌম্যি কি করছে এটা দেখতে তিনি সৌম্যির ঘরের দিকে গেলেন। সৌম্যির ঘরের দিকে যেতে হাসান সাহেব দেখলেন সৌম্যির ঘরের দরজাটা হালকা করে খোলা রয়েছে। দরজার হালকা ফাঁকা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে যে সৌম্যি ঘরের জানলার পাশে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। জাহিদ হাসান সাহেব সৌম্যির ঘরে ঢুকতে গিয়েও ঢুকলেন না। তিনি লক্ষ্য করলেন হঠাৎ সৌম্যির মুখের ভঙ্গি বেশ অদ্ভুত হয়ে যাচ্ছে, তাই সে সৌম্যিকে না ডেকে দরজার সামনে দাঁড়িয়েই সৌম্যির সব কর্মকাণ্ড দেখতে লাগল। সৌম্যি প্রথমে চুপচাপ জানলার পাশে দাঁড়িয়ে রইল। এরপর মুখ দিয়ে একটা অদ্ভুত ধরনের শব্দ করতে লাগল। শব্দটা বেশ মধুর, যে কাউকে পাগল করার মতো। কি হলো? এরপর জানালা দিয়ে বেশ কিছু পাখি উড়ে সৌম্যির হাতির সামনে চলে আসলো। সৌম্যির কাছে এসেই পাখিগুলো বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। এটা দেখে জাহিদ হাসান সাহেব বুঝতে পারলেন যে অস্বাভাবিকভাবে হলেও মেয়েটা পাখিদের সম্মোহন করতে পারে। এর কিছুক্ষণ পরে সৌম্যি একটা পাখিকে ধরল, আর বাকি পাখিগুলোকে হাতের ইশারা করতেই উড়ে গেল। সেই একটা পাখির দিকে সৌম্যি বেশ কিছুক্ষণ হিংস্রভাবে তাকিয়ে রইল। এরপর হঠাৎ করে পাখিটার মাথা ধরে একটা মোচড় দিয়ে পাখিটার শরীর থেকে মাথা আলাদা করে ফেলল। এরপর সৌম্যি অনেকটা জোকের মতো করে পাখিটার শরীরের রক্ত খেতে লাগল। জাহিদ হাসান সাহেব ঘটনাটা দেখে বেশ অবাক হলেন। সকালের সেই সৌম্যির সাথে এই সৌম্যিকে জাহিদ হাসান সাহেব কিছুতেই এক করতে পারল না। সৌম্যির সকালের আচরণ আর এখনকার আচরণ পুরো ভিন্ন। এরপর জাহিদ হাসান সাহেব হঠাৎ দরজাটা ধাক্কা দিয়ে সৌম্যির সামনে এসে হাজির হন। সৌম্যি তখনও পাখিটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। জাহিদ হাসান সাহেব ভেবেছিলেন যে হঠাৎ করে তাকে দেখে সৌম্যি বেশ চমকে যাবে, কারণ সকালে সৌম্যি তার সাথে মিথ্যা কথা বলেছিল এবং ছলনা করেছিল।
সকালে সম্মি যে রূপটা দেখিয়েছিল এটা তার আসল রূপ ছিল না, এখনকারটা আসল রূপ। কিন্তু জাহিদ হাসান সাহেবকে হঠাৎ করে ঘরে ঢুকতে দেখে সম্মি বিন্দুমাত্র চমকাল না। সে জাহিদ হাসান সাহেবকে কিছুই বলল না, বড়জোর একবার শুধু তার দিকে আর চোখে তাকাল। সম্মি এমন ভাব করল যে এটা তো হওয়ারই ছিল, জাহিদ হাসান সাহেবেরও তো এখন একবার তাকে দেখার জন্য আসার কথাই ছিল, এতে তার অবাক হওয়ার কি আছে। সম্মি জাহিদ হাসান সাহেবের দিকে মনোযোগ না দিয়ে বরং তার পাখিটা খাবার দিকে বেশি মনোযোগ দিল। এরপর পুরো পাখিটা খাওয়ার শেষে সম্মি একটা পৈশাচিক হাসি দিয়ে জাহিদ হাসান সাহেবকে বললেন, আপনি আমায় নিয়ে বেশি চিন্তা করবেন না, আমি এখন ঘুমোবো, আপনি এখন যেতে পারেন। এরপর সম্মি বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বিকেলবেলা ঘুম, জাহিদ হাসান সাহেব কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকে, এরপর সম্মির ঘর থেকে বেরিয়ে আবার নিজের ঘরে চলে যায়। এরপর বিছানায় শুয়ে শুয়ে জাহিদ হাসান সাহেব ভাবতে থাকেন এই সম্মির আচরণের সাথে আবির সাহেবের ব্যাখ্যা করা সম্মির আচরণে বেশ মিল আছে, তার মানে এটাই সম্মির আসল রূপ। যদিও সকালবেলার সম্মি অনেকটাই ভিন্ন, একটা 6 বছর বয়সের বাচ্চা মেয়ে দুই বেলা দুই রকম রূপ নেয় কিভাবে, এটা নিয়েই ভাবতে থাকে জাহিদ হাসান। তাহলে কি সম্মির ভেতর দুটো সত্তার উপস্থিতি রয়েছে? জাহিদ হাসান সাহেব যেন এবার সম্মিকে কিছুটা বুঝতে পারছেন, তিনি হয়তো এখন থেকে রহস্যটা সম্পর্কে ধারণা করতে পারছেন। জাহিদ হাসান সাহেব বুঝতে পারছিল যে সম্মি এবং তার রহস্যকে ভালো মতো বুঝতে হলে আরও অনেক পরিশ্রম করতে হবে তাকে, অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজতে হবে শীঘ্রই, সম্মির সম্পর্কে অনেক কিছুই পরিষ্কার হতে হবে। এরপর সম্মির সকালের আচরণ এবং বিকালের আচরণ নিয়ে অনেকক্ষণ নানান কথা ভাবতে থাকেন জাহিদ হাসান সাহেব। সম্মির এই ধরনের অদ্ভুত আচরণের পেছনে একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করলেন তিনি, কিন্তু সম্মির এই হিংস্র আচরণের পেছনে কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারলেন না তিনি। সম্মি অবশ্যই কোনো পিশাচিনী নয়, এটা আমি নিশ্চিত, কারণ এগুলো কেবল মানুষের কল্পনা। সম্মির এই ধরনের অদ্ভুত আচরণের পেছনে নিশ্চয়ই একটা বড় রহস্য রয়েছে, কিন্তু সেই রহস্যের কারণটা খুঁজে পাচ্ছি না। সম্মির রহস্য উদ্ঘাটনের আগে তার মা সম্পর্কে সব তথ্য ভালো করে জেনে নিতে হবে, কারণ মায়ের অনেক আচরণই সন্তান পেয়ে থাকে। তাই এখন আবির সাহেবের সাথে এ বিষয়ে কিছু কথা বলা উচিত। এই সব ভাবতে ভাবতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এরপর আবির সাহেব 2 কাপ কফি নিয়ে জাহিদ হাসান সাহেবের সাথে দেখা করতে তার ঘরে প্রবেশ করেন। 1 কাপ কফি জাহিদ হাসান সাহেবকে দিয়েই প্রশ্ন করা শুরু করেন। এই যে হাসান সাহেব, আজ সারাদিন আপনার কেমন কাটলো? সাম্মিকে কেমন দেখলেন? তার অস্বাভাবিকতা কি আপনি কিছু লক্ষ্য করেছেন? হ্যাঁ করেছি, কিন্তু আপনি অনেক কথাই আমাকে পরিষ্কারভাবে বলেননি বা আমার থেকে লুকিয়েছেন, তাই বুঝতে কিছুটা সমস্যা হয়েছে। যেমন ধরুন, আপনার মেয়ে কিন্তু সবসময় হিংস্র আচরণ করে না, দিনের অর্ধেকটা সে সুস্থ থাকে এবং বাকি অর্ধেকটা সে অদ্ভুত এবং অস্বাভাবিক আচরণ করে। সে একটা শরীরকে 2 সত্তায় উপস্থাপন করে। হ্যাঁ, আমিও এটা লক্ষ্য করেছিলাম, কিন্তু আমার সমস্যাটা দিনের বাকি অর্ধেকটা নিয়ে, যখন সাম্মি অস্বাভাবিক আচরণ করে। তাই ভেবেছিলাম দিনের এই প্রথম অর্ধেক সময় তার স্বাভাবিক আচরণের তথ্যটা আপনার কোনো কাজে আসবে না। বুঝলাম। আচ্ছা, আপনার স্ত্রী সম্পর্কে কিছু বলুন, সে কি সবসময় স্বাভাবিক ছিল, নাকি মাঝে মধ্যে সম্মির মতোই অদ্ভুত আচরণ করতেন? অর্থাৎ আপনার স্ত্রীর কোনো আচরণ কি আপনি আপনার মেয়ে সম্মির ভেতর লক্ষ্য করেন? না না, আমার স্ত্রী একেবারে সাধারণ একজন মেয়ে ছিল, তার মধ্যে আমি কখনো কোনো অস্বাভাবিকতা লক্ষ্যই করিনি। আর সে একজন শিক্ষিতা মেয়ে ছিল, আর এইসব অদ্ভুত বিষয় কখনোই বিশ্বাস করত না, যদিও আমিও করতাম না, তবে এখন করি।
আপনার মেয়ে সৌম্যী যখন তার গর্ভে ছিল তখন কি সে আপনাকে কোনো অস্বাভাবিক বা অদ্ভুত কথা বলেছিল যেটা হয়তো আপনি তখন গুরুত্ব দেননি, তাই হয়তো এখন মনে করতে পারছেন না? একটু একটু ভালোভাবে মনে করে বলার চেষ্টা করুন তো। না, আসলে এইরকম অদ্ভুত বিষয়ে সে আমায় কখনোই কিছু বলেনি। আচ্ছা, আপনার স্ত্রীর মৃত্যুটা কি একেবারেই স্বাভাবিক মৃত্যু ছিল? হ্যাঁ, আপনাকে তো আমি আগেই এ বিষয়ে বলেছিলাম যে স্বামী হওয়ার সময় অপারেশন থিয়েটারেই সে মারা যায়। আচ্ছা, অপারেশনটা কে করেছিল? তার কি কোনো ভুল হয়েছিল? প্রশ্নই ওঠে না। অপারেশনটা করেছিল আমার খুব ভালো এক বন্ধু ডাক্তার ওয়াজেদ আলী। সে একজন অনেক বড় পর্যায়ের ডাক্তার এবং প্রাণী বিষয়ে গবেষকও ছিলেন। তিনি ভিন্ন জিনের দুটি প্রাণীর মধ্যে ক্রস ঘটিয়ে অনেকগুলো অদ্ভুত ক্ষমতা সম্পন্ন প্রাণী আবিষ্কারের মাধ্যমে অনেকগুলো জাতীয় পুরস্কারও পান। তার অপারেশন কখনোই ভুল হতে পারে না। এছাড়াও তার সাথে আমাদের এমনিতেই অনেক ভালো সম্পর্ক ছিল। আমার স্ত্রী তাকে ভাই বলেই ডাকত। সে আমার স্ত্রীকে এক ধরনের বিশেষ ভ্যাকসিনও দিত প্রতি মাসে, স্বামী আমার স্ত্রীর গর্ভে আসার পর থেকে, যাতে তার শরীর বা মন কখনো দুর্বল না হয়। তাই তার কোনো ভুল তো হতে পারে না। হয়তো স্বামী খারাপভাবে তার মার শরীরে আটকে ছিল, তাই তার মা মারা গেছে। হয়তো মানে? আপনি তো নিজেও একজন ডাক্তার, এরপরে আপনি তার কাছে আপনার স্ত্রীর মৃত্যুর কারণটা জানতে চাননি? দুর্ভাগ্যক্রমে সেটা জানা যায়নি। স্বামীর জন্মের সময় তার মা মারা যাওয়ায় তখন আমি বেশ চিন্তায় মনমরা হয়ে বসে থাকি। তাই এই মারা যাওয়ার কারণ বিষয়ে তার কাছ থেকে তখন কিছুই জানা হয়নি। আর কাকতালীয় ভাবে সেদিনই ডাক্তার ওয়াজেদ আলী এক সড়ক দুর্ঘটনায় মারা যান। কিন্তু এই ভ্যাকসিনের ব্যাপারটা একটু খটকা। জাহিদ হাসান সাহেব এতটুকু কথা বলার পরে হঠাৎ তার ঘরের পেছনের দেওয়াল বেয়ে কারো নিচে নামার শব্দ পাইছে। জাহিদ হাসান সাহেব সাথে সাথেই আঁতকে উঠে এরপর আবির সাহেবকে বললেন, দেয়াল বেয়ে কারো নিচে নামার শব্দ পেলাম, আপনি কি পেয়েছেন? না তো, দেওয়াল বেয়ে আবার কে নামবে? আমার বাড়িতে তো আমি আর আমার মেয়ে ছাড়া আর কেউ থাকে না, আর গেট তো তালা দেওয়া, চাবিও আমার কাছে। সৌম্যী এখন কোথায়? আজ বিকেলবেলা থেকেই তো দেখলাম সে ঘুমোচ্ছে, এখানে আসার আগেও দেখে এলাম সে ঘুমোচ্ছে। জাহিদ হাসান সাহেব হয়তো ভয়ঙ্কর কিছু আন্দাজ করতে পেরেছিল, তাই সে দ্রুত ছুটে সৌম্যীর ঘরের দিকে গেলেন। আবির সাহেবও তার পিছু পিছু ছুটে সৌম্যীর ঘরে গেলেন। সৌম্যীর ঘরে গিয়ে তারা দুজনেই পুরো অবাক হয়ে গেলেন। আবির সাহেব তো বেশ আঁতকেই উঠলেন, কারণ পুরো ঘরের কোথাও সৌম্যী নেই। এরপর পুরো বাড়ি খুঁজেও আবির সাহেব আর জাহিদ হাসান সাহেব কোথাও সৌম্যীকে পেল না। এরপর তারা ছাদে গেল, কিন্তু দেখল ছাদেও সৌম্যী নেই। এইদিকে বাড়ির গেটও তালা দেওয়া, তাহলে সৌম্যী মুহূর্তের মধ্যে কোথায় উধাও হয়ে গেল। আবির সাহেব এবং জাহিদ হাসান সাহেব দুজনে বেশ চিন্তায় পড়ে গেলেন। পুরো বাড়িতে সৌম্যী নেই, তাহলে সৌম্যী এত রাতে গেলটা কোথায়? জাহিদ হাসান সাহেবই বা দেওয়াল বেয়ে কার নিচে নামার শব্দ শুনতে পেয়েছিলেন? একটা 6 বছরের বাচ্চা মেয়ে কি করে দেওয়াল বেয়ে নামতে পারে? যদিও এটা সৌম্যীর জন্য অসম্ভব কিছু না, কারণ সৌম্যী আর 8-10টা মেয়ের মতো স্বাভাবিক না, সে এটা করতেই পারে। মেয়েটার হিংস্রতার কাছে যে কোনো কিছুই হার মানবে। এরপর জাহিদ হাসান সাহেব আবির সাহেবের দিকে কিছুটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনি আবার আমার কাছ থেকে কিছু লুকিয়েছেন? মানে হ্যাঁ, কথাটা আসলে আমি আপনাকে বলতে চাইনি। গতকাল আপনার বাড়িতে যাওয়ার আগে আমি ভালো করেই আমার বাড়ির গেটটা আটকে রেখে গেছিলাম। আমি সবসময় বাড়ি থেকে বের হওয়ার আগে এইভাবে স্বামীকে ঘরে রেখে বাইরে থেকে গেট আটকে যাই, যাতে করে স্বামী একা একা বাড়ির থেকে বের হতে না পারে। কিন্তু গতকাল আপনার বাড়িতে গিয়ে আপনার সাথে দেখা করে যখন আমি আবার বাড়ি ফিরে আসলাম, তখন এর ব্যতিক্রম কিছু দেখলাম। আমার ঘরের সামনে গিয়ে যে তালাটা খুলি, হঠাৎ দেখলাম দরজায় কোনো তালা নেই আর গেটটা হালকা করে ভেতর থেকে খোলা। এরপর বেশ অবাক হয়ে ঘরের ভেতরে ঢুকতেই দেখলাম স্বামী ঘরের ভেতরে একটা বাচ্চা মেয়েকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে।
আসলে এই কথাটাও আপনাকে বলা হয়নি যে স্বামী বেশ কিছুদিন ধরে মানুষের মাংস আর রক্ত খাওয়ার জেদ করছিল, তাই এখন তার হিংস্রতার পর্যায়ে অনেক বেড়ে গেছে, সে এখন মানুষ শিকার করতে চায়। এতটুকু কথা শোনার পরে জাহিদ হাসান সাহেব বুঝতে পারলেন যে সম্মী এবার কি করতে চলেছে। একটু আগে তাহলে সম্মী দেওয়াল বেয়ে নিচে নেমেছিল, এরপর আবির সাহেব এবং জাহিদ হাসান দুজনেই দ্রুত বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলেন। এরপর দুজনে মিলে এ রাস্তা থেকে ও রাস্তা পুরোটাই সম্মীকে খুঁজে বেড়ালেন, কিন্তু পুরো এলাকাটা ঘুরেও কোথাও তারা সম্মীকে খুঁজে পেল না। আবির সাহেব এবং জাহিদ হাসান সাহেব দুজনেই বেশ চিন্তায় পড়ে গেলেন। এরপর জাহিদ হাসান লক্ষ্য করলেন যে রাস্তার এক পাশে একটা বৃদ্ধ লোক বসে বসে কান্না করছেন। জাহিদ হাসান সাহেব এবং আবির সাহেব দুজনেই দ্রুত লোকটার কাছে গিয়ে কান্নার কারণ জানতে চাইলে লোকটা বললেন যে আমার 7 মাস বয়সে নাতিকে নিয়ে সন্ধ্যের পর একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম, কিন্তু কিন্তু হঠাৎ অনেকটা পানোর আকৃতির একটা বাচ্চা মেয়ে আমাকে আক্রমণ করে আর নাতিটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে লাফিয়ে লাফিয়ে এখান থেকে পালিয়ে যায়। কিন্তু কেউ আমার এই অদ্ভুত কথাটা বিশ্বাস করছে না এবং আমার নাতিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃদ্ধ লোকটার এই কথা শুনে আবির সাহেব এবং জাহিদ হাসান সাহেবের আর কিছুই বুঝতে বাকি রইল না। তারা যেন খুব সহজেই বুঝতে পারলেন যে এই বৃদ্ধ লোকটার নাতি আর সম্মী এখন কোথায় রয়েছে। এতক্ষণে সম্মী হয়তো তার শিকার নিয়ে বাড়িতে পৌঁছে গেছে। এরপর আবির সাহেব এবং জাহিদ হাসান দুজনেই দ্রুত আবার বাড়িতে ফিরে গেলেন। তারা বাড়িতে পৌঁছেই দেখল যে বাড়ির গেটটা হালকা করে ভেতর থেকে খোলা রয়েছে। যদিও বাড়ি থেকে বের হওয়ার আগে আবির সাহেব ভালো করেই বাড়ি আটকে গিয়েছিল, এবার যেন তাদের ভয় আরও বেড়ে গেল, তাদের সন্দেহ যেন এবার বাস্তবের রূপ নেওয়া শুরু করল। জাহিদ হাসান এবং আবির সাহেবের যেন আর কিছু বুঝতে বাকি রইল না। এরপর তারা দ্রুত ঘরে ঢুকল। এরপর তারা যা ভেবেছিল তাই হল, দেখল একটা ছোট শিশুর মাথাহীন শরীর মেঝেতে পড়ে রয়েছে আর সম্মী তার শরীরটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আবির সাহেব এবং জাহিদ হাসান সাহেব উভয়ই অবাক দৃষ্টিতে সম্মীর দিকে তাকিয়ে রইল। সম্মী এবারও বাচ্চাটার রক্ত মগজ আর হৃৎপিণ্ড খেল। এরপর বাকি শরীরটা মেঝেতে ফেলে রেখে সম্মী বলল, আমি আর খাবো না, তোমরা একে বাইরে ফেলে দিয়ে আসো, এখন আমি ঘুমাবো। এতটুকু কথা বলে সম্মী তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। জাহিদ হাসান সাহেব এতক্ষণ ধরে নির্বাক হয়ে শুধু সম্মীর হিংস্রতা আর পৈশাচিকতা দেখছিল। আবির সাহেব যেন ঘটনাটাতে অভ্যস্ত। এরপর গতদিনের মতো আজও আবির সাহেব বাড়ির পেছনে একটা গর্ত করে বাচ্চা শিশুটার লাশটা পুঁতে রাখল। জাহিদ হাসান নিজের চোখেই দৃশ্যটা দেখলেন, কিন্তু তার কিছুই বলার ছিল না। এরপর আবির সাহেব আর জাহিদ হাসান যার যার ঘরে গিয়ে শুয়ে পড়লেন। যদিও তারা সারা রাতই জেগে কাটালেন, আবির সাহেব মোটামুটি এই ঘটনাতে অভ্যস্ত হলেও জাহিদ হাসান ঘটনাটা মেনে নিতে পারছেন না। তিনি বসে বসে ভাবছিলেন, সম্মীর বর্তমান আচরণ অনেকটা বনের হিংস্র প্রাণীদের মতো, তার এই আচরণের পেছনে তো একটা ব্যাখ্যা অবশ্যই আছে, ব্যাখ্যাটাতে অবশ্য রহস্য দিয়ে ভরা, কিন্তু যে করেই হোক দ্রুত এই রহস্যটার সমাধান করতেই হবে। নির্ঘুম একটা রাত কাটায় জাহিদ হাসান। এরপর সকাল হতে তিনি একবার সম্মীর ঘরে যায়। সম্মীর ঘরে গিয়ে দেখে সম্মী ঘরে নেই। এরপর হাঁটতে হাঁটতে ছাদে যায় জাহিদ হাসান। তিনি জানতেন সম্মী হয়তো সকালে ছাদেই থাকবে। এরপর জাহিদ হাসান ছাদে গিয়ে দেখেন সম্মী দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে। সম্মীর এখনকার আচরণ একেবারেই স্বাভাবিক,
গতদিনের সকালের আচরণের মতোই। এরপর জাহিদ হাসান সৌম্যির কাছে গিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা সৌম্যি, গতকাল রাতে তুমি কি করেছিলে, এটা কি তোমার মনে আছে? রাতে আবার কি করব, সবাই যা করে তাই করেছি, ঘুমিয়েছি। আচ্ছা, কালকে বিকেলের পর থেকে তুমি কি কি করেছিলে, এটা কি তোমার মনে আছে? তোর বোকা, আমি কিছু করব কি করে, আমি কি তখন জেগে থাকি নাকি? আমি তো দুপুর পর্যন্ত জেগে থাকি, এরপর চোখ দুটো লেগে আসে আর আমি ঘুমিয়ে পড়ি, আর ঘুম ভাঙে সকালে, আর আমি সকালে আকাশ দেখি। এবার যেন জাহিদ হাসান সৌম্যকে পুরোপুরি বুঝতে পারলেন, তার জটিল সমস্যাটার অনেকটাই ধারণা করতে পারলেন। সৌম্যির শরীরটা দিনের অর্ধেকটা সময় তার নিজের আয়ত্তে থাকে, বাকি অর্ধেকটা সময় হিংস্র প্রাণীর দখলে থাকে। তবে সৌম্যির এই রকম অদ্ভুত হিংস্র আচরণের পেছনে যে রহস্যটা রয়েছে তার কিছুটা জাহিদ হাসান আন্দাজ করতে পারলেও পুরোপুরি নিশ্চিত হতে হলে তাকে আরো অনেক পরিশ্রম করতে হবে। সৌম্যির এই সমস্যাটার রহস্য শুধু জানলেই চলবে না, এর সমাধানও বের করতে হবে, না হলে সৌম্যি ধীরে ধীরে আরো বেশি হিংস্র হয়ে উঠবে এবং আরো প্রাণ যাবে অনেকগুলো নিষ্পাপ শিশু। সৌম্যিকে এই কাজে বাধা দিতে গেলেও উল্টো কিছু ঘটতে পারে, বিপদরা আবির সাহেবেরও হতে পারে। তাই যত দ্রুত সম্ভব সৌম্যির এই রকম সমস্যার পেছনে সঠিক রহস্যটা বের করতেই হবে। এর জন্য অবশ্য জাহিদ হাসানকে এই বাড়ি থেকে বের হতে হবে। বাড়ির রহস্যটুকু তার মোটামুটি জানা হয়ে গেছে, এখন বাড়ির বাইরের রহস্যটা জানা বাকি। এরপর সকাল সকালে জাহিদ হাসান আবির সাহেবকে একটা জরুরি কাজ আছে বলে তার বাড়ি থেকে বের হয়ে যান। জাহিদ হাসান নিজের বাড়িতে গিয়ে এই ধরনের অদ্ভুত শিশু সম্পর্কে কোনো বই আছে কিনা তা খুঁজতে থাকেন, কিন্তু এই রকম শিশুকে নিয়ে কোনো বইই তিনি পাননি। এরপর জাহিদ হাসান ভাবলেন, সৌম্যির জন্মের সময় যে ডাক্তার তার মায়ের অপারেশন করেছিল তার সম্পর্কে অনেক কিছুই জানতে হবে। নিশ্চয়ই সেই আবির সাহেব এবং তার স্ত্রীর বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের সাথে একটা ভয়ঙ্কর গবেষণার পরীক্ষা চালিয়েছিল, যার ফল আজ এই ভয়ঙ্কর হিংস্র মেয়ে সৌম্যি। সেই ডাক্তারই তার গবেষণার বস্তু বানায় সৌম্যি এবং তার মাকে, তাই সে ভ্যাকসিনের নাম করে তার গবেষণায় উৎপন্ন কোনো মেডিসিন সৌম্যির মায়ের শরীরে প্রয়োগ করে। কিন্তু তার গবেষণার বিষয়টা কি ছিল? সে কি কোনো হিংস্র মানুষ তৈরি করতে চাইছিল? কিন্তু কেন? এই সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল জাহিদ হাসান সাহেবের মাথায়। এই সব প্রশ্নের উত্তর জানতে হলে জাহিদ হাসান সাহেবকে 6 বছর আগে ফিরে যেতে হবে, যখন সৌম্যির জন্ম হয় এবং তখন ডাক্তার ওয়াজেদ আলী কি নিয়ে গবেষণা করছিল এটাও জানতে হবে। এরপর জাহিদ হাসান প্রায় 6 বছর আগের সৌম্যির জন্মের পরের দিনের পত্রিকাগুলো অনেক কষ্টে একজনকে দিয়ে খুঁজিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। আবির সাহেবের কথাই ঠিক ছিল, সৌম্যির যেদিন জন্ম হয় সেদিনই একটা সড়ক দুর্ঘটনায় মারা যায় ডাক্তার ওয়াজেদ আলী এবং খবরটা পরের দিন প্রকাশিত হয় খবরের কাগজে। খবরের কাগজগুলো পড়ে ডাক্তার ওয়াজেদ আলী অনেক কিছু সম্পর্কে স্পষ্ট ধারণা পায় জাহিদ হাসান। খবরের কাগজে ওয়াজেদ আলীর বাড়ি কোথায়, তিনি গবেষণা কোথায় করতেন, তিনি কি কি বিষয় নিয়ে গবেষণা করে সফল হয়েছেন, কি কি বিষয়ের উপর পুরস্কার পেয়েছেন, তার বিশ্বস্ত সহযোগী কারা ছিল, তার প্রিয় বন্ধু কারা ছিল, এ সব কিছু সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া ছিল। যদিও মৃত্যুর আগের সময়টাতে ওয়াজেদ আলী কি নিয়ে গবেষণা করছিলেন এই বিষয়ে পত্রিকাতে কিছুই প্রকাশ পায়নি। এরপর জাহিদ হাসান সাহেব খবরের কাগজ থেকে ডাক্তার ওয়াজেদ আলীর বিশ্বস্ত সহযোগীদের নাম দেখে তাদের ঠিকানা বা টেলিফোন নাম্বার বের করে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। যদিও অনেকজনকেই পায় না সে, শুধু অল্প কয়েকজনের সাথে কথা বলার সুযোগ পান তিনি। তারা জাহিদ হাসান সাহেবকে জানান, ডাক্তার ওয়াজেদ আলীর শেষ গবেষণাটা ছিল
অনেকটা গোপন গবেষণা। সে স্বভাবতই যে কোনো গবেষণা একা করতেন না, তার সহযোগীদের সাথে নিয়ে তিনি তার জীবনের প্রায় সবগুলো গবেষণাই করেন। কিন্তু তিনি মৃত্যুর আগে যে গবেষণাটা করছিলেন, সেই গবেষণায় তিনি তার সাথে আর কাউকেই নেননি। তিনি একা একাই তার শেষ গবেষণাটা পরিচালনা করেন। তিনি তার নিয়মিত গবেষণা যে গবেষণাগারে করতেন, এই গবেষণাটা সেখানেও করেন না। গবেষণাটি করেন ব্যক্তিগতভাবে তার নিজস্ব বাড়িতে। তাই আমরা কেউই জানি না যে মৃত্যুর পূর্বে ডাক্তার ওয়াজেদ আলী কী নিয়ে গবেষণা চালাচ্ছিলেন। কিন্তু জাহিদ হাসান সাহেব ভালো মতোই বুঝতে পারেন যে ডাক্তার ওয়াজেদ আলী তখন কী বিষয় নিয়ে গবেষণা করছিলেন। তিনি বিভিন্ন হিংস্র প্রাণীর জিনকে একটা গর্ভবতী মহিলার শরীরে প্রবেশ করাতে চাইছিলেন। তিনি চাইছিলেন এই জিনটার রক্তের মাধ্যমে সেই গর্ভের শিশুটির শরীরে প্রবেশ করুক এবং এরপর অস্বাভাবিক ক্ষমতা সম্পন্ন একটা শিশুর জন্ম দিক, যে শিশুটা দেখতে মানুষের মতোই হবে কিন্তু তার ভেতর জঙ্গলের যে কোনো হিংস্র প্রাণীর বৈশিষ্ট্য থাকবে। সে যেমন হিংস্রতা প্রদর্শন করতে পারবে, ঠিক তেমনভাবে সেই সকল প্রাণীদের রূপও ধারণ করতে পারবে। যদিও তিনি গবেষণাটা পুরোপুরি শেষ করার আগেই মারা যান, মৃত্যুটা হয়তো কাকতালীয়। সে এই আবির সাহেবের বাচ্চা মেয়ের মাধ্যমে এই অদ্ভুত গবেষণার প্রথম পরীক্ষাটি করেন। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো এইরকম আরও অনেক হিংস্র মানুষের সৃষ্টি করতে পারতেন। জাহিদ হাসান সাহেব ভাবতে থাকেন, যেহেতু ডাক্তার ওয়াজেদ আলী একজন গবেষক, তাই হয়তো সে মৃত্যুর আগেই কোথাও না কোথাও তার এই অদ্ভুত গবেষণার নথিপত্র তৈরি করে রেখে গিয়েছেন। তিনি কোথাও না কোথাও এই রহস্যের থিওরি তো অবশ্যই লিখে রেখে গিয়েছেন। হয়তো তিনি গবেষণাটা যেই জায়গাতে করেছিলেন, অর্থাৎ তার বাড়িতে গেলে এই গবেষণার বেশ কিছু সূত্র অবশ্যই পাওয়ার কথা। হয়তো সেখানে গেলেই এই গবেষণায় সৃষ্ট শিশুর জটিলতা সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানা যাবে, হয়তো এর সমাধানও সেখানেই পাওয়া যেতে পারে। কিন্তু এই 6 বছরে কি বাড়িটা তার আগের অবস্থাতেই আছে, নাকি সেই সব কিছুই বদলে ফেলা হয়েছে? এটাই একটা বড় প্রশ্ন। এরপর জাহিদ হাসান ডাক্তার ওয়াজেদ আলীর বাড়ি সম্পর্কে নানান তথ্য জোগাড় করেন। তিনি জানতে পারলেন যে ডাক্তার ওয়াজেদ আলীর এই পৃথিবীতে আপন কেউ ছিল না, তাই মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত ওই বাড়িটা পরিত্যক্ত অবস্থাতেই পড়ে রয়েছে। ওই বাড়িতে অবশ্য যে কারোরই প্রবেশ নিষেধ, আর কেই বা ওই বাড়িতে প্রবেশ করবে? তার বাড়িতে মূল্যবান জিনিস বলতে কিছুই তো আর পড়ে নেই। তার মৃত্যুর পরেই নানান চোর তার ঘরের মূল্যবান জিনিস পরিষ্কার করার দায়িত্ব নেন। এছাড়াও জাহিদ হাসান ছাড়া আর কেউই ডাক্তার ওয়াজেদ আলীর এই অদ্ভুত গবেষণা সম্পর্কে কিছুই জানে না, তাই কারো ওই বাড়ি সম্পর্কে আগ্রহ না থাকাটাই স্বাভাবিক। এরপরেই জাহিদ হাসান ডাক্তার ওয়াজেদ আলীর বাসার দিকে রওনা হলেন। ডাক্তার ওয়াজেদ আলীর বাসাটা আসলেই বেশ নির্জন একটি জায়গায়। তার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে জাহিদ হাসানের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই বাড়ির আশেপাশে তিনি কাউকেই দেখতে পেলেন না। এরপর বাড়ির সামনে যেতে তিনি দেখলেন বাড়ির বড় গেটে তালা দেওয়া। জাহিদ হাসান বুঝতে পারলেন যে তালা ভেঙে বাড়ির ভেতর প্রবেশ করাটা ঠিক হবে না, তাই তিনি দেওয়াল টপকে পাইপ বেয়ে জানালা দিয়ে ওয়াজেদ আলীর বাড়ির ভেতর প্রবেশ করলেন। জাহিদ হাসান আগে থেকেই জানতেন যে বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগ থাকবে না, তাই তিনি আগে থেকেই সাথে করে একটা টর্চ লাইট নিয়ে এসেছিলেন। এরপর সেই লাইটের আলোতে তিনি পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখতে লাগলেন। বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে কেউ এই বাড়িতে প্রবেশ করেন। এতদিন ধরে বাড়িটা বন্ধ থাকায় পুরো বাড়িটা মাকড়সার জাল আর ধুলা বাড়িতে ভরে গেছে। ঘরের জিনিসপত্র সব এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। জাহিদ হাসান ভাবলেন, ডাক্তার ওয়াজেদ আলী যদি তার গবেষণা সম্পর্কে কোনো নথিপত্র রেখে যান এখানে, সেগুলোও হয়তো এতদিনে ইঁদুর কেটে শেষ করে ফেলেছে। এরপর তিনি হাঁটতে হাঁটতে ডাক্তার ওয়াজেদ আলীর বাড়ির লাইব্রেরিতে গিয়ে পৌঁছালেন। লাইব্রেরিতে এসে তিনি বেশ চমকে গেলেন। লাইব্রেরিটা বেশ বড়,
লাইব্রেরিতে মোট 4টি বুকশেলফ রয়েছে। বুকশেলফগুলোর ওপর দিয়ে ধুলাবালি আর মাকড়সার জালে ভরা থাকলেও এর ভেতরের বইগুলোতে এর একটুও আঁচও পড়েনি। আসলে বুকশেলফগুলো শক্ত স্টিল এবং কাচের তৈরি, যার ফলে কোনো মানুষ ছাড়া এই বুকশেলফের ভেতরে অন্য কোনো প্রাণী ঢুকে বইগুলো নষ্ট করতে পারবে না। জাহিদ হাসান বেশ ভালোভাবেই বুঝতে পারলেন যে একটা বইও নষ্ট হয়নি। 3টে বুকশেলফ ভরায় অনেক রকমের বই, অবশ্য চতুর্থ বুকশেলফটা একটু ব্যতিক্রম। এই বুকশেলফে কোনো বই নেই, তবে অনেকগুলো হাতের লেখা ডায়েরি রয়েছে। এরপর বুকশেলফটা খুঁড়ে কয়েকটা ডায়েরি বের করে পর্যবেক্ষণ করে জাহিদ হাসান বুঝতে পারলেন যে এই ডায়েরিগুলো কিসের। জাহিদ হাসান যেটা খোঁজার জন্য এই বাড়িতে এসেছেন সেগুলো এখন তার সামনে। প্রত্যেকটা ডায়েরিতে ডাক্তার ওয়াজেদ আলীর নানান গবেষণা সম্পর্কে নানান তথ্য নিজের হাতে লিখে ওয়াজেদ আলী এখানেই ক্রমিক নাম্বার দিয়ে সাজিয়ে রেখেছেন। তার বিভিন্ন সময়ের বিভিন্ন গবেষণা সম্পর্কিত ডায়েরি এখানে রয়েছে। এরপর জাহিদ হাসান সাহেব ডাক্তার ওয়াজেদ আলীর শেষ গবেষণাটা নিয়ে যে ডায়েরিটা রয়েছে সেটা খুঁজতে লাগলেন। এরপরে তিনি একটা ডায়েরি পেলেন। ডায়েরির ওপর লেখা ছিল, গবেষণা নাম্বার 39, মানুষের জিনে হিংস্র প্রাণীর জিনের প্রবেশ। জাহিদ হাসান সাহেব ডায়েরিটা দেখে বুঝতে পারলেন যে এটাই সেই ডায়েরি যে ডায়েরিতে সম্মির রহস্য লুকিয়ে রয়েছে। এই ডায়েরিটা পড়লেই হয়তো জানা যাবে যে সম্মির এই আচরণের প্রধান কারণটা কি। সেদিনের অর্ধেকটা সময় স্বাভাবিক এবং বাকি অর্ধেকটা সময় অস্বাভাবিক আচরণ করে কেন, তার এই হিংস্রতা আর কতটা বৃদ্ধি পেতে পারে, বা তার এই হিংস্রতার আয়ু আর কয় বছর। এরপর জাহিদ হাসান ভাবলেন, এত বড় ডায়েরিটা এই বাড়িতে এই লাইটের আলোতে পড়াটা বেশ মুশকিল হবে, তার চেয়ে ভালো ডায়েরিটা বাড়িতে নিয়ে গিয়ে ভালো মতো পড়া যাবে, তখন এই গবেষণার রহস্যটাও ঠান্ডা মাথায় চিন্তাও করা যাবে। এরপর জাহিদ হাসান যেই লাইব্রেরি থেকে বের হতে যাবেন ঠিক সেই সময় জানালা দিয়ে অন্য কারোর এই বাড়িতে ঢোকার শব্দ পেলেন। জাহিদ হাসান পুরো আঁতকে উঠলেন। তিনি ভাবলেন, এই বাড়িতে তো কারো আসার কথা না, তাহলে এত রাতে জানালা দিয়ে কে বাড়িতে ঢুকলো। জাহিদ হাসান এই রকম কোনো পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। জাহিদ হাসান হঠাৎ করেই বেশ ভয় পেয়ে গেলেন। এরপর জাহিদ হাসান লাইব্রেরির পরিবেশটাকে স্বাভাবিক বোঝাতে দ্রুত বাকি ডায়েরিগুলো গুছিয়ে সেই বুকশেলফে রেখে দিল। নিজের কাছে শুধু রেখে দিল ডাক্তার ওয়াজেদ আলীর হাতে লেখা সেই 39 নম্বর গবেষণা নিয়ে লেখা ডায়েরিটা। এরপর জাহিদ হাসান সাহেব টর্চের আলোটা নিভিয়ে দ্রুত লাইব্রেরির একটি ডেস্কের পেছনে গিয়ে লুকিয়ে পড়লেন। এরপর শুধু অপেক্ষা করতে লাগলেন এটা দেখতে যে এত রাতে এই বাড়িতে কে ঢুকলো এবং কেন ঢুকলো। এরপর জাহিদ হাসান বুঝতে পারলেন যে মানুষটা মাত্র জানালা দিয়ে এই বাড়িতে ঢুকলো। সে টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এই লাইব্রেরির দিকে এগিয়ে আসছে। জাহিদ হাসান সাহেবের হৃদস্পন্দন যেন ধীরে ধীরে আরো বেড়ে যাচ্ছিল। জাহিদ হাসান কল্পনাও করতে পারছিলেন না যে এই সময়ে এই বাড়িতে কে ঢুকতে পারে। তার কৌতূহলতা আরো বৃদ্ধি পেতে থাকে। জাহিদ হাসান কিছুটা ভয় আর কিছুটা কৌতূহলের সাথে অপেক্ষা করছিলেন এটা দেখার জন্য যে কে হঠাৎ এত রাত্রে এই বাড়িতে প্রবেশ করল, সে কি চায়, সেও কি তার মতো ডাক্তার ওয়াজেদ আলীর মৃত্যুর আগের গবেষণাটা সম্পর্কে জানতে চায়। কিন্তু সে জানবে কি করে এই গবেষণাটা সম্পর্কে, কারণ সম্মির এই রকম আচরণের কথা তো একমাত্র জাহিদ হাসান সাহেব আর আবির সাহেবই জানেন। এছাড়া ডাক্তার ওয়াজেদ আলীর গবেষণাও তো খুব গোপন একটা গবেষণা ছিল। এরপর টর্চ লাইটের আলোটা ধীরে ধীরে লাইব্রেরির ভেতরে এসে পড়ল। জাহিদ হাসান নিজেকে ডেস্কের আরেকটু ভেতরে নিয়ে গেলেন। ডেস্কের ফাঁকা জায়গা দিয়ে দেখার চেষ্টা করলেন লাইব্রেরিতে কে প্রবেশ করল। এরপর জাহিদ হাসান সাহেব দেখতে পেলেন একটা 22-25 বছর বয়সের মেয়ে
লাইব্রেরির ভেতর টর্চ হাতে প্রবেশ করছে। মেয়েটাকে দেখে জাহিদ হাসান সাহেব বেশ অবাক হলেন, ভাবলেন এই মেয়েটা আবার কে। এরপর মেয়েটার হাতের টর্চ লাইটের আলোতে জাহিদ হাসান স্পষ্টভাবে মেয়েটার চেহারাটা দেখতে পেলেন। মেয়েটা মাঝারি উচ্চতা, গায়ের রং শ্যামলা, চোখে মোটা ফ্রেমের একটা চশমা, চেহারার মধ্যে একটা গম্ভীরতার ভাব রয়েছে। মেয়েটার চেহারা দেখেই যেন বোঝা যায় যে মেয়েটা কোনো একটা রহস্যের পেছনে দীর্ঘদিন ধরে ছুটছে। এরপর মেয়েটা লাইব্রেরিতে ঢুকে জাহিদ হাসান সাহেবের মতোই বুক সেলফগুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। প্রথম তিনটে বুক সেলফ স্বাভাবিকভাবেই দেখার পর চতুর্থ বুক সেলফটার ডায়েরিগুলো বেশ ভালো করেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল মেয়েটা। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছিল যে মেয়েটা বেশ বুদ্ধিমান। মেয়েটা এক একটা করে ডায়েরি দেখছিল আর রাগে সেগুলো ছুঁড়ে ছুঁড়ে মেঝেতে ফেলছিল। জাহিদ হাসান বুঝতে পারলেন যে মেয়েটাও হয়তো একটা নির্দিষ্ট কিছুই খুঁজছে, হয়তো সেই হিংস্র মানুষের গবেষণা নিয়ে লেখা ডায়েরিটা। কিন্তু কেন, এই গবেষণার সাথে মেয়েটার কি সম্পর্ক? জাহিদ হাসান সাহেব কিছুই বুঝতে পারছিলেন না। এরপর মেয়েটা একটা একটা করে সবগুলো ডায়েরি মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। কিছু একটা খুঁজে না পাওয়ার ক্ষোভে মেয়েটা সেই বুক সেলফটার কাঁচে হাত দিয়ে আঘাত করতে থাকে, নিজের হাতের টর্চ লাইটটা ছুঁড়ে মারে দেওয়ালে। সাথে সাথে পুরো লাইব্রেরিতে অন্ধকার নেমে আসে। এরপর মেয়েটা মেঝেতে বসে চিৎকার করে কাঁদতে থাকে, যেন কিছু একটা না পাওয়ার কষ্ট। জাহিদ হাসান সাহেব বুঝতে পারে যে এই মেয়েটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে প্রবেশ করে। সেও হয়তো তার মতো একজন রহস্য পিপাসু, হয়তো তার মতোই ডাক্তার ওয়াজিদ আলী এর গবেষণার পিছনে রহস্যটা খুঁজতে মেয়েটা এই বাড়িতে এসেছে। কিন্তু মেয়েটার এই রহস্য জানার পিছনের কারণটাও একটা রহস্য। কে এই মেয়ে, এই রহস্যটা জানতে হলে অবশ্যই জাহিদ হাসান সাহেবকে আগে মেয়েটার সাথে খোলামেলাভাবে কথা বলতে হবে। কিন্তু মেয়েটা কি তার সাথে স্বাভাবিক ব্যবহার করবে? মেয়েটা কি তার এখানে আসার পুরো কারণটা তাকে খুলে বলবে? জাহিদ হাসান সাহেব কথাগুলো ভাবতে থাকে। এরপর জাহিদ হাসান সাহেব তার মনের ভয়টা কিছুটা কাটিয়ে অনেকটা কৌতূহলতা নিয়ে হঠাৎ করে তার হাতের টর্চটা জ্বালিয়ে সেই 39 নম্বর গবেষণার ডায়েরিটা হাতে নিয়ে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায়। মেয়েটা কল্পনাও করতে পারেনি যে সে ছাড়া আর কোনো লোক এই বাড়িতে থাকতে পারে। তাই হঠাৎ করে জাহিদ হাসান সাহেবকে দেখে সে পুরো আঁতকে উঠল। মেয়েটা চোখে মুখে পুরোই ভয়ের ছাপ দেখতে পেলেন জাহিদ হাসান। এরপর মেয়েটা ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জাহিদ হাসানকে প্রশ্ন করল, কে কে আপনি, এই বাড়িতে কি করছেন? আপনি কি ডাক্তার ওয়াজেদ আলীর পুরনো কোনো সহযোগী? না, আমি তেমনভাবে ডাক্তারকে চিনি না। কিন্তু আপনি কে, আর এত রাত্রে আপনি বা এই বাড়িতে কি করছেন? সেটা আমি আপনাকে বলতে যাব কেন? আপনি আগে বলুন, আপনি কেন এই বাড়িতে এসেছেন? এই বাড়িটা তো 6 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আপনি কি কোনো কিছু চুরি করতে এসেছেন এখানে? না না না, আপনি যেটার জন্য এসেছেন আমিও ঠিক সেটার জন্যই এসেছি। অবশ্য আমি আপনার আগেই এসেছি। মানে কি, আপনিও কি ডাক্তার ওয়াজেদ আলীর মৃত্যুর পূর্বের সেই হিংস্র মানুষ নিয়ে গবেষণার বিষয়টার রহস্য জানতে এসেছেন এখানে? এরপর জাহিদ হাসান সাহেব টর্চের আলোতে সেই 39 নম্বর ডায়েরিটা মেয়েটাকে দেখালেন আর বললেন, আপনি কি সেলফে এই ডায়েরিটাই খুঁজছিলেন? ডায়েরিটা দেখে মেয়েটা বেশ চমকে উঠল। এরপর বলল, এই ডায়েরিটা আপনি পেলেন কোথায়? আপনিও কি আমার মতো এই গবেষণার পেছনে রহস্যটা খুঁজছেন? আপনি কি জানেন এই গবেষণার ভয়ঙ্কর পরিণতি কি হয়? মেয়েটার কথা শুনে জাহিদ হাসান বেশ ভালোভাবেই বুঝতে পারলেন যে মেয়েটা হয়তো ডাক্তার ওয়াজেদ আলীর এই গবেষণা সম্পর্কে অনেক কিছুই জানে। তাই মেয়েটাকে যদি জাহিদ হাসান এই গবেষণা সম্পর্কে যতটুকু জানেন সেটা বলেন, তাহলে মেয়েটাও হয়তো এই গবেষণা সম্পর্কে সে কী কী জানে এবং কীভাবে জানে এটা তাকে বলবে। এরপর জাহিদ হাসান তার পুরো ঘটনাটা সেই মেয়েটাকে গুছিয়ে বললেন। এই সৌম্যের জন্মের পর থেকে এখনো পর্যন্ত সৌম্যের নানান হিংস্র আচরণের কথা, আবির সাহেবের সাথে তার দেখা হওয়ার কথা,
ডাক্তার ওয়াজেদ আলীর সম্মী এবং তার মাকে ভিকটিম বানিয়ে ভ্যাকসিনের নামে মেডিসিন প্রয়োগ করা পুরো ঘটনাটাই মেয়েটাকে জাহিদ হাসান সাহেব গুছিয়ে বললেন। জাহিদ হাসান সাহেবের বলা পুরো ঘটনাটাই বেশ মনোযোগ দিয়ে শুনছিল মেয়েটা। ঘটনাটা বলার পর জাহিদ হাসান সাহেব মেয়েটাকে বললেন, বুঝলেন তো পুরো ঘটনাটা? আসলে এইসব জানার পেছনে আমার কোনো স্বার্থ নেই। আমি একজন রহস্যপ্রেমী, যেখানেই রহস্য লুকিয়ে থাকে সেখানেই আমি যাই। এই সম্মী মেয়েটার এইরকম জানোয়ারের মতো হিংস্র ব্যবহার বেশ অস্বাভাবিক, তাই আমি তাকে নিয়ে গবেষণা করতে করতে এই ডাক্তার ওয়াজেদ আলী পর্যন্ত এসেছি। এর মধ্যেই আমি অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছি এবং এখনও অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজছি। হয়তো এই গবেষণা নিয়ে ডায়েরিটা পড়লে বাকি প্রশ্নগুলোরও উত্তর পেয়ে যাব। কিন্তু আপনি কে, আর আপনি বা এই গবেষণাটা সম্পর্কে জানলেন কিভাবে? আমার জানা মতে এটি ডাক্তার ওয়াজেদ আলীর একটি গোপন গবেষণা ছিল। সম্মীর রহস্য সম্পর্কে না জানলে আমিও হয়তো এই গবেষণা সম্পর্কে কিছুই জানতে পারতাম না। এই গবেষণাটা সম্পর্কে তো আপনার জানার কথা নয়, তাহলে আপনি কে আর কিভাবে ওয়াজেদ আলীর এই গবেষণাটা সম্পর্কে জানলেন? জাহিদ হাসানের প্রশ্নটা শুনে মেয়েটা বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। এরপর তার পুরো ঘটনাটা জাহিদ হাসানকে বলতে লাগলো। আসলে আপনার বলা ঘটনাটা পুরোপুরি সঠিক নয়। এই গবেষণাটা ডাক্তার ওয়াজেদ আলী একা করেননি, তার সাথে অন্য একজন গবেষকও ছিলেন, যার নাম ডাক্তার আসিফুর রহমান। তিনি আমার বাবা হন। অবশ্য এই গবেষণায় তার সম্পৃক্ততা সম্পর্কে কেউ কিছু জানে না। আসলে আমার নাম ডাক্তার জেরিন আক্তার। আমার যখন 3 বছর বয়স তখন আমার মা মারা যান। এরপর থেকে আমার বাবাই আমার দেখাশোনা করে আমাকে বড় করেন। ঘটনাটা আজ থেকে প্রায় 6-7 বছর আগের ঘটনা। আমি তখন উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করতাম। আমার বাবা একজন খুব ভালো প্রাণী বিষয়ক গবেষক ছিলেন। তিনি নানান নতুন প্রাণীর প্রজাতি নিয়ে গবেষণা করতেন এবং বেশ কয়েকবার সফলও হয়েছিলেন। আমি বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলাম, তাই আমার বাবা তার প্রায় প্রত্যেকটা গবেষণাই আমাকে সহযোগী হিসেবে রাখতেন। এতে অবশ্য আমি অনেক নতুন কিছুই শিখতে পারতাম। আমার বাবা তার প্রত্যেকটা গবেষণা নিয়েই প্রায় আমার সাথে কথা বলতেন। এইসব গবেষণার পরেই আমার বাবার সাথে পরিচয় হয় আর এক প্রাণী বিষয়ক গবেষক ডাক্তার ওয়াজেদ আলীর সাথে। তিনি তার একটা ব্যক্তিগত গবেষণায় আমার বাবাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়। তার এই গবেষণাটা অনেক গোপন একটা গবেষণা ছিল। আমার বাবা তার প্রায় সব গবেষণা সম্পর্কেই আমাকে বললেও এই অদ্ভুত গবেষণার বিষয়টা আমার থেকেও গোপন রাখেন। আমি যখন তার কাছে জানতে চাইতাম যে তিনি ডাক্তার ওয়াজেদ আলীর বাড়িতে কি বিষয় নিয়ে গবেষণা করছেন, তখন তিনি প্রশ্নটা এড়িয়ে যেতেন আর বলতেন, জীব বৈচিত্র্যের একটা বড় বিষয় নিয়ে তারা গবেষণা করছে। এই গবেষণাটা যদি একবার সফল হয় তাহলে আমরা দুজনেই অনেক খ্যাতি লাভ করব এবং এই গবেষণাটা পৃথিবীর উন্নয়নের জন্য ব্যবহার করা যাবে। তিনি তার এই গবেষণার বিষয়টা সম্পর্কে আমাকে কিছুই বলতে চাইতেন না, তাই আমিও এই বিষয়ে খুব একটা আগ্রহ দেখাতাম না। আমার বাবা রোজ সকালবেলা কাজে হাসপাতালে যেতেন, এরপর দুপুরবেলা বাড়িতে এসে খেয়ে আবার তার গবেষণার জায়গাতে যেতেন। কিন্তু একদিন আমার বাবা সকালবেলা বেরিয়ে দুপুরবেলা বাড়িতে ফিরলেন না। আমি তার নাম্বারে কল দিয়ে তার নাম্বারটা বন্ধ পেলাম। এরপরে আরও কয়েকবার আমি তাকে কল দিলাম, কিন্তু তার মোবাইল আর চালু হয়নি। আমি বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। সারাদিনে আর বাবা আমায় কল দেয়নি। প্রায় 7:00 দিকে আমার মোবাইলে থানা থেকে একটা কল আসলো, আর তারা আমাকে থানায় দেখা করতে বললেন। আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর অনেকটা ভয় ভয়ই থানায় গেলাম। থানায় গিয়ে আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম থানার সামনেই আমার বাবার গাড়িটা ভেঙে মুচড়ে পড়ে রয়েছে, গাড়ি পুরোটা ভেজা কাদা পানিতে। এরপর থানার একটু ভেতরে যেতেই দেখলাম সেখানে চাদরে মোড়া একটা লাশ পড়ে রয়েছে। লাশটা দেখে আমার চিনতে বাকি রইল না যে এটা আমার বাবার লাশ। হঠাৎ বাবার লাশটা এইভাবে দেখে আমি পুরো আঁতকে উঠি। এরপর থানার পুলিশ
আমায় জানায় যে তারা বিকালবেলা বাবার গাড়িটা খাদ থেকে উদ্ধার করেছে। বাবা হয়তো গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছিল। তারা বলল এটা একটা সড়ক দুর্ঘটনা। তখন সাথে সাথেই আমি কান্নায় ভেঙে পড়ি। আমার পাশে সেদিন কেউ ছিল না। এরপর বাবার লাশটা আমি আমার বাড়িতে নিয়ে আসি। এরপর বাবার অনেক বন্ধু সহযোগীরা আসে আমাদের বাড়িতে বাবার লাশটা দেখতে। তারা আমাকে নানানভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তারা আমার বাবার সম্পর্কে অনেক প্রশংসা করে সেদিন, আর বলে যে কোনো প্রয়োজনে তারা আমার পাশে থাকবে। সেদিন ডাক্তার ওয়াজেদ আলীও আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দেন। তিনিও যে কোনো প্রয়োজনে তার কাছে যাওয়ার জন্য আমাকে বলেন। এরপরে বাবার দাফন কাজ শেষ করে সবাই মিলে। এরপরেও আমি আমার বাবার স্মৃতি কিছুতেই ভুলতে পারছিলাম না। যদিও আমার কাছে আমার বাবার মৃত্যুটা একটা স্বাভাবিক সড়ক দুর্ঘটনাই ছিল, আমি জানতাম আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, তাই তার কোনো শত্রু থাকতে পারে না। আমার বাবার মৃত্যুর 7 দিন পরে আমি সেদিন বাড়িতে একা একা বসেছিলাম। আমি সাধারণ খুব একটা মোবাইল ব্যবহার করতাম না, তাই মোবাইলের মেসেজগুলোও খুব একটা চেক করতাম না কখনো। সেদিন কি মনে করে যেন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে মোবাইলের ইনবক্সে ঢুকে গেলাম। মোবাইলের ইনবক্সে ঢুকতেই একটা মেসেজ চোখে পড়ল। মেসেজটা এসেছিল আমার বাবার নাম্বার থেকে। মেসেজটা বাবা কখন পাঠিয়েছিল এটা দেখতে গিয়ে আমি পুরো আটকে উঠলাম। বাবা যেদিন সড়ক দুর্ঘটনায় মারা যায়, মেসেজটা ঠিক সেদিন দুপুর 12:05 বাবা আমাকে পাঠিয়েছিল। মেসেজটাতে ছিল, মামুনি তুমি ভালো থেকো, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। ডাক্তার ওয়াজেদ আলী মোটেও ভালো মানুষ না। তিনি আমাকে দিয়ে একটা ভয়ঙ্কর গবেষণা করিয়ে নিয়ে এখন এর পুরো কৃতিত্ব নিজে নিতে চাইছেন। তিনি হয়তো আমাকে আর বাঁচতে দিবে না। আমি তোমাকে কল দিতে পারছি না, কিন্তু তুমি ডাক্তার ওয়াজেদ আলীকে কখনো বিশ্বাস করবে না। তুমি তার কাছেও কখনো যাবে না, সবসময় তার থেকে দূরত্ব বজায় রাখবে। মেসেজটা আমি কাঁদতে কাঁদতেই সেদিন পড়েছিলাম। তার মানে আমার বাবার মৃত্যুটা কোনো দুর্ঘটনা ছিল না, একটা পরিকল্পিত খুন ছিল। আর আমার বাবার খুন করেন ডাক্তার ওয়াজেদ আলী। যদিও আমার বাবা বলেছিল লোকটা থেকে অনেক দূরে থাকতে, কিন্তু আমি কিছুতেই আমার বাবার খুনটা মেনে নিতে পারছিলাম না। আমি শুধু ভাবছিলাম যে আমার বাবাকে বাঁচতে দেয়নি তারও এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই আমি একদিন প্ল্যান করেই ডাক্তার ওয়াজেদ আলীকে খুন করে ফেলি। সেদিন ডাক্তার ওয়াজেদ আলী তার একটা অপারেশন শেষ করে তার বাড়িতে ফিরছিল। পথেই আমি তার কাছে লিফট চাই। ডাক্তার ওয়াজেদ আলী আমাকে ভালোভাবেই চিনতেন, তাই অনেক মিষ্টি মিষ্টি কথা বলছিল সে আমার সাথে। সেদিন কথাগুলো এমনভাবে বলছিল যে তাকে দেখে মনে হয় সে ভাজা মাছটিও উল্টে খেতে পারে না। কিন্তু আমি তার ভেতরের শয়তানি রূপটাকে চিনতে পেরেছিলাম, তাই তাকে হঠাৎ করেই গাড়ি থামাতে বলি। সে কিছুটা অবাক হয়ে গাড়িটা থামায়। এরপর আমি যা করি তা সে কল্পনাও করতে পারেনি। হঠাৎ করেই ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন বের করে তার হাতে ঢুকিয়ে দিই। সাথে সাথেই তার পুরো শরীর অবশ হয়ে যায়। ইঞ্জেকশনটা দ্রুত মানুষের শরীর অবশ করার ইঞ্জেকশন ছিল। এরপরে সে আর কিছুই করতে পারে না। যা করার সব আমিই করি। আমি গাড়িটা চালু করে স্টিয়ারিংটা তার হাতে ধরিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে যাই। তার পুরো শরীর অবশ ছিল, তাই সে আর কিছু করতে পারে না। গাড়িটা একটু সামনে যেতেই একটা ট্রাকের সাথে ধাক্কা খায়। সবাই ভাবে ডাক্তার ওয়াজেদ আলী স্বাভাবিক একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু কেউ বুঝতে পারে না যে আমিই তাকে খুন করেছিলাম। আমি আমার বাবার খুনের প্রতিশোধ নিয়েছিলাম। আমার বাবাকে ডাক্তার ওয়াজেদ আলী যেভাবে খুন করেছিল, স্বাভাবিক দুর্ঘটনা বলে চালিয়ে দিয়েছিল, ঠিক তেমনভাবেই আমিও তাকে খুন করে স্বাভাবিক দুর্ঘটনা বলে চালিয়ে দিই। আমার বাবার মৃত্যু এবং ডাক্তার ওয়াজেদ আলীর মৃত্যু দুটোকেই সবাই স্বাভাবিকভাবে নেয়, আর তাদের সবাই ভুলেও যায়। আমিও এই কয় বছর বাবাকে ভুলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তার স্মৃতিগুলো যেন আমাকে ছেড়ে যেতেই চায় না। এর মধ্যে আমিও লেখাপড়া শেষ করে ডাক্তার হই, নানান অদ্ভুত বিষয় নিয়ে গবেষণা করতে থাকি। এরই মধ্যে 6 মাস আগে আমেরিকার একদল গবেষক একটা ইমেল ফরওয়ার্ড করে বিভিন্ন দেশের প্রাণীবিদ্যার গবেষকদের কাছে। সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে এই ইমেলের একটা কপি আমাকেও পাঠানো হয়।
ইমেলটিতে কিছু অদ্ভুত শিশুর বর্ণনা দেওয়া ছিল। ইমেলটা পড়ে আমি যা বুঝতে পারি, আমেরিকাতে বর্তমানে কিছু হিংস্র শিশুর জন্ম হচ্ছে। তারা যত বড় হয় তাদের হিংস্রতা আরও তত বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে তারা এতটাই জঙ্গলের হিংস্র প্রাণীর মতো হিংস্র হয়ে যায় যে তারা মানুষ হয়ে মানুষের রক্ত মাংসও খেতে দ্বিধা করে না। এই ধরনের শিশুদের সম্পর্কে তারা ব্যাখ্যা জানতে চাইছিল। আমি এই ইমেলটা দেখে বেশ অবাক হই, কারণ রোগটা বেশ অদ্ভুত ছিল। যদিও পরে এই বিষয় নিয়ে আমি খুব একটা চিন্তা করলাম না, কারণ আমি একজন সাধারণ গবেষক ছিলাম, এ বিষয়ে তেমন একটা ধারণা ছিল না আমার। এছাড়া এই ইমেলটা হয়তো আমার মতো আরও হাজারো গবেষকের কাছে পাঠানো হয়েছিল। ইমেলটার কথা কয় মাস পর প্রায় ভুলেই গিয়েছিলাম। তবে গত 7 দিন আগে একবার আমি বাবার গবেষণাগারে গিয়েছিলাম। আমার যখনই বাবার কথা খুব মনে পড়ে, তখনই আমি সেই গবেষণাগারে গিয়ে চুপচাপ বসে থাকি। সেদিনও গবেষণাগারে চুপচাপ বসেছিলাম। এরপর হঠাৎ চোখ গেল আমার বাবার লেখা কিছু ডায়েরিতে। আমার বাবা ডায়েরি লিখতে খুব পছন্দ করতেন। তিনি দিনে কী কী কাজ করেছেন এবং পরের দিন কী কী কাজ করবেন সবই ডায়েরিগুলোতে লেখা থাকত। তবে তার অনুমতি ছাড়া কেউ তার ডায়েরি পড়লে সে খুব রেগে যেত। তাই আমি আগে কখনো তার লেখা ডায়েরিগুলো পড়িনি। তাই সেদিন ভাবলাম, এখন তো বাবা বেঁচে নেই, তার ডায়েরিগুলো পড়লে হয়তো তাকে কিছুটা অনুভব করা যাবে, তাকে আরেকটু গভীরভাবে উপলব্ধি করতে পারবো। এরপর আমি তার লেখা শেষ ডায়েরিটা পড়তে শুরু করলাম। ডায়েরিটা পড়ে আমি পুরো অবাক হয়ে গেলাম, কারণ ডায়েরিতে বাবা স্পষ্ট লিখে গিয়েছিল যে বাবার মৃত্যুর পূর্বে সে ডাক্তার ওয়াজেদ আলীর সাথে কী বিষয় নিয়ে গবেষণা করছিলেন। বিষয়টা দেখে তখন আমি পুরো চমকে উঠি, কারণ সেই ডায়েরিতে বাবা নিজেই লিখেছিল যে তারা মানুষের জিনের ভেতর অন্য কোনো হিংস্র প্রাণীর জিনের প্রবেশ ঘটিয়ে একটা হিংস্র প্রাণীর মতো মানুষকে তৈরি করতে চায়, যে প্রাণী দেখতে অবিকল মানুষের মতোই হবে কিন্তু তার আচরণ হবে হিংস্র প্রাণীদের মতো। আমি এতটুকু পড়েই বুঝতে পারলাম যে আমেরিকা থেকে গবেষক দলটা যে ধরনের শিশুর বর্ণনা দিয়েছিল, সেই শিশুদের সাথে হয়তো এই গবেষণার কোনো সম্পর্ক রয়েছে। আমি বাবার ডায়েরিটা পড়ে বুঝতে পারি যে এই গবেষণার প্রধান গবেষক যেহেতু ডাক্তার ওয়াজেদ আলী ছিল, তাই নিশ্চয়ই এই গবেষণার থিওরিটা তার বাড়িতে গেলেই পাওয়া যাবে। এবং ডাক্তার ওয়াজেদ আলী যে তার গবেষণার থিওরিগুলোকে একটা করে ডায়েরিতে নথিভুক্ত করে রাখে, এটাও আমার জানা ছিল। তাই আমি ভাবলাম, এই ধরনের শিশু তৈরির থিওরি যার কাছে আছে, তার কাছে হয়তো এই ধরনের শিশুদের আবার স্বাভাবিক করার থিওরিটাও রয়েছে। তাই অনেক কষ্ট আর চেষ্টা করার পর আজ অবশেষে এই বাড়িতে ঢুকতে পারলাম। তবে ডায়েরিটা প্রথমে খুঁজে না পেয়ে বেশ হতাশ হয়ে গিয়েছিলাম। তবে এবার মনে হচ্ছে ডাক্তার ওয়াজেদ আলীর হাতের লেখা এই ডায়েরিটা পড়ে এই গবেষণা সম্পর্কে ব্যাখ্যামূলক ধারণা পাওয়া যেতে পারে। ডায়েরিটা আপনি আমাকে দিন, আমাকে দ্রুত ডায়েরিটা পড়তে হবে, তাহলে আপনার ওই সম্মির অদ্ভুত আচরণের রহস্যটাও সমাধান হবে, আর আমেরিকার সেই নিষ্পাপ শিশুগুলোও রক্ষা পাবে। দীর্ঘক্ষণ মেয়েটার কথা শোনার পর এবার জাহিদ হাসান পুরো ঘটনাটা পরিষ্কারভাবে বুঝতে পারলেন। তার মনে জাগা অনেকগুলো প্রশ্নের উত্তর সে সহজে খুঁজে পেলেন। সে বুঝতে পারে যে ডায়েরিটাতেই এই গবেষণা সম্পর্কে সব কিছুর ব্যাখ্যা রয়েছে। ডায়েরিটা পড়তে পারলেই হয়তো এই রহস্যের সমাধান করা সম্ভব হবে। এরপর জাহিদ হাসান সেই মেয়েটার হাতে ডায়েরিটা দিলেন। এরপরে যেই মেয়েটা ডায়েরিটা পড়া শুরু করবে, হঠাৎ জাহিদ হাসানের টর্চ লাইটটা বন্ধ হয়ে গেল, সাথে সাথে পুরো লাইব্রেরি আবার অন্ধকার হয়ে গেল। জাহিদ হাসান বুঝতে পারলেন যে তার টর্চের ব্যাটারির চার্জ শেষ। তারা বুঝতে পারল যে এখন আর তাদের এই বাড়িতে থাকা উচিত হবে না, তারা তো এই অদ্ভুত গবেষণার ডায়েরিটা পেয়েই গেছে, এখন বাইরে গিয়ে এটা পড়লেও তাদের কোনো সমস্যা হবে না। এরপরে অন্ধকারের ভেতরে জাহিদ হাসান এবং সেই ডাক্তার মেয়েটি ঠিক যেভাবে এই বাড়িতে ঢুকেছিল, ঠিক সেইভাবেই জানালা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসলো। এরপর তারা দুজনে ডাক্তার ওয়াজেদ আলীর বাড়ির পাশের সেই নির্জন রাস্তাটা ধরে হাঁটতে থাকে। এরই মধ্যে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই রাস্তায় কোনো মানুষ ছিল না, এছাড়াও চারিদিকে বেশ অন্ধকার। এই অন্ধকারে কিছুতেই ডায়েরিটা পড়া যাবে না। এরপর জাহিদ হাসান এবং সেই মেয়েটা দূরে একটা ল্যাম্পপোস্ট দেখতে পেল। ল্যাম্পপোস্টের নিচে বেশ আলো রয়েছে,
এরপর তারা সেই ল্যাম্পপোস্টের আলোতে গিয়ে ডায়েরিটা পড়তে শুরু করবে। সেই ডাক্তার মেয়েটা ডায়েরিটা পড়ছিলেন আর জাহিদ হাসান সাহেব শুনছিলেন। ডায়েরিটা ডাক্তার ওয়াজিদ আলীর নিজস্ব ভাষায় লেখা। শুরু থেকে ডায়েরিটাতে যা যা লেখা ছিল, এটা আমার জীবনের 39 নম্বর গবেষণা, এটা আমার জীবনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণাও বটে, এই গবেষণায় সফলতা অর্জনটা আমার জন্য বেশ গুরুত্বপূর্ণ, আমার এবারের গবেষণার বিষয়টা হলো মানুষ খেকো মানুষ তৈরি করা। এই মানুষ খেকো মানুষ তৈরির থিওরিটা আমাকে দিয়েছিল আমেরিকার একটা বড় প্রাণী বিষয়ক গবেষক দল। তারা চাইছিল তাদের দেশটাকে ধ্বংস করে ফেলতে, তাই তারা আমাকে অনেক টাকার অফার করে এই ভয়ঙ্কর গবেষণাটা করার জন্য। তারা আরো বলে আমি যদি এই গবেষণায় সফল হই তাহলে তাদের দেশে তাদের সাথে আমি গবেষণার কাজ করতে পারবো, তখন আমার খ্যাতি আরো বাড়বে। আমি তাই সিদ্ধান্ত নিই যে এই মানুষ খেকো মানুষ তৈরি করার মেডিসিন তৈরি করব, যার মাধ্যমে সৃষ্ট একজন মানুষ আরেকজন মানুষকে খেতেও দ্বিধা করবে না। তারা আমাকে গবেষণাটা সম্পর্কে কাউকে কিছু না জানাতে বলে, তাই এখন থেকে আমি এই মানুষ খেকো মানুষ তৈরি করার গবেষণাটা নিজের বাড়িতে একা একাই শুরু করব। গবেষণাটা আসলে অনেক জটিল একটা গবেষণা, এই ধরনের গবেষণা এর আগে আমি কখনোই করিনি, তাই অনেক কষ্ট করে মানুষ খেকো মানুষ তৈরির একটা তত্ত্ব তৈরি করলাম। আসলে মানুষের আচার আচরণ, খাদ্য রুচি ইত্যাদি অনেকটা ডিএনএ থেকে পাওয়া, একটা শিশু সেই ডিএনএ এর সহজাত আচরণের পুরোপুরি প্রভাব পড়তে প্রায় 9 মাস সময় লাগে যখন সে তার মায়ের গর্ভে থাকে। তাই সেই সময়টাতে শিশু ভ্রূণ অবস্থায় থাকার সময় যদি তার শরীরে অন্য কোনো হিংস্র প্রাণীর জিনের প্রবেশ ঘটানো যায় তাহলে হয়তো জন্মের পর থেকে সেই শিশুটি দেখতে অবিকল মানুষের মতো হলেও তার আচরণ হবে জঙ্গলের হিংস্র প্রাণীদের মতো। আমার তত্ত্বটি সঠিক কিনা এটা জানার জন্য গত কয়েকদিন যাবৎ একটা পরীক্ষা চালাচ্ছিলাম। পরীক্ষাটি শুনতে হাস্যকর হলেও এতে আমার পরীক্ষার সফলতা নিশ্চিত হয়। আমি একটা সদ্য গর্ভবতী ইঁদুরের শরীরে একটা টিকটিকির জিনের প্রবেশ ঘটাই, এরপর সেই ইঁদুরটিকে একটা কাচের জারে আটকে রাখি। এরপর যখন ইঁদুরটার বাচ্চা হলো তখন বেশ কিছুদিন তারা স্বাভাবিক ইঁদুর ছানার মতোই আচরণ করল। এরপর থেকে তারা দেওয়ালে দেওয়ালে টিকটিকির মতো ঘুরে ঘুরে মশার মাছি খেতে থাকে। তাই আমি বুঝতে পারি আমার তত্ত্বটি ভুল নয়, মানুষের শরীরের ভেতর কোনো হিংস্র প্রাণীর জিনের প্রবেশ করানো বেশ মুশকিল একটা কাজ হবে, কোনো হিংস্র প্রাণীর শরীর থেকে তার জিন আলাদা করাও বেশ কঠিন, তাও মানুষকে কো মানুষ তৈরি করার জন্য বেশ কিছু প্রাণীর জিনের প্রয়োজন রয়েছে। প্রথমত জোকের জিনের প্রয়োজন, কারণ মানুষ যদি তার শরীরে জোকের মতো সহজাত আচরণ পায় তাহলে সে খুব সহজেই একটা মানুষের চামড়ার উপর দিয়ে তার রক্ত চুষে চুষে খেতে পারবে। এছাড়াও একটা হিংস্র প্রাণীর জিনকে যদি মানুষের শরীরের ভিতর ঢোকানো হয় তাহলে মানুষ স্বভাবতই অন্য প্রাণীর কাঁচা মাংস খেতে পারবে, কারণ জঙ্গলের হিংস্র প্রাণীরা কাঁচা মাংসই খেয়ে থাকে। এইভাবে দুটো জিনের মধ্যে ক্রস ঘটিয়ে সেই জিনটা যদি কোনো গর্ভবতী মহিলা শরীরে প্রবেশ করানো হয় তাহলেই হয়তো মানুষ খেকো মানুষ তৈরি করা সম্ভব। অনেকটা জটিলতার মধ্য দিয়ে জোক একটা হিংস্র প্রাণী আরও কিছু সাধারণ বন্য প্রাণীর জিনের মিশ্রণ ঘটিয়ে এক নতুন ধরনের মেডিসিন তৈরি করলাম। এই মেডিসিনটাই ইঞ্জেকশনের মাধ্যমে গর্ভবতী মহিলার শরীরে প্রতি মাসে একবার করে দিলেই হয়তো সেই গর্ভবতী মহিলার যে সন্তান হবে সে হবে হিংস্র, অদ্ভুত আর অস্বাভাবিক একটা শিশু। সে সাধারণ খাবার পছন্দ করবে না, সে যখন ছোট থাকবে তখন রক্ত, ছোটখাটো প্রাণীর কাঁচা মাংস ইত্যাদি খেতে বেশি পছন্দ করবে, এবং এক পর্যায়ে সে মানুষ হয়ে মানুষের মাংস খেতেও দ্বিধা করবে না। মেডিসিন পুরোপুরি প্রস্তুত, কিন্তু আসলে কি এই মেডিসিনের সাহায্যে মানুষের শরীরে হিংস্র প্রাণীর জিনের প্রবেশ করিয়ে মানুষকেও মানুষ তৈরি করা সম্ভব? এর জন্য অবশ্যই একটা নিশ্চিত পরীক্ষা করার প্রয়োজন, কিন্তু কোনো গর্ভবতী মহিলা পাবো কোথায় এই গবেষণাটা করার জন্য? আর পেলেও তার শরীরেই বা মেডিসিন কিভাবে প্রবেশ করাবো? আমাদের দেশে এই ধরনের পরীক্ষা নিষিদ্ধ, এটা নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। এরপরেই আমার বন্ধু আবির চৌধুরী আমার জন্য একটা সুখবর নিয়ে আসে। সে বলে তার স্ত্রী নাকি অন্তঃসত্ত্বা।
আবির আমাকে অনেক বিশ্বাস করে, তাই তার এই বিশ্বাসের সুযোগটাই আমি কাজে লাগাই। তার স্ত্রীকে ভ্যাকসিনের নাম করে প্রতি মাসে আমি তার শরীরে এই মেডিসিন প্রয়োগ করতাম, আর এইভাবেই আমার পরীক্ষাটি চালু থাকে। এরই মধ্যে এই মেডিসিনের কয়েকটা কপি আমি আমেরিকার সেই গোপন গবেষক দলের কাছেও পাঠিয়ে দিই, যাতে তারাও এই মেডিসিন নিয়ে পরীক্ষা করতে পারে। যে কোনো মেডিসিন তৈরি করার পর তার পরীক্ষা করার আগে তার প্রতিষেধক তৈরি করাটা আবশ্যক, কারণ পরীক্ষাটার ভয়াবহতা বেড়ে গেলে তাহলে প্রতিষেধক ব্যবহার করে পরীক্ষাটি বন্ধ করা যায়। তাই আমিও এই পরীক্ষাটির প্রতিষেধক তৈরি করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো থিওরি বা তত্ত্বই আমার মাথায় আসছিল না। তাই আমি গোপনে আরেকজন প্রাণীবিজ্ঞান বিষয়ক গবেষক ডাক্তার আসিফুর রহমানকেও এই গবেষণায় যুক্ত করি। আসিফুর প্রথমে এই গবেষণায় যোগ দিতে চায়নি, কিন্তু পরে অর্থ আর আমেরিকার গবেষকদের কাছে খ্যাতির লোভে সেও আমার সাথে এই গবেষণার কাজে সহায়তা করেন। যেহেতু আমি আগে থেকেই এই গবেষণার মেডিসিন তৈরি করে ফেলেছিলাম, তাই তার একমাত্র কাজ ছিল শুধু এই গবেষণার প্রতিষেধক তৈরি করা। তবে এই নিয়ে গবেষণা করতে গিয়ে ডাক্তার আসিফুর রহমান আমাকে নতুন দুটো তত্ত্ব দিয়েছিল। একটি তত্ত্ব হলো এই গবেষণায় যে শিশুটি ভিকটিম হবে সেই শিশুটি সারা জীবনের জন্য হিংস্র মানুষ অর্থাৎ মানুষকে কো মানুষ থাকবে না, এমন ক্ষমতা এই জিন দ্বারা তৈরি মেডিসিনে নেই। এমনকি একটা পুরো দিনও সে তার হিংস্র আচরণ প্রকাশ করবে না, দিনের অর্ধেকটা সময় সে স্বাভাবিক থাকবে, বাকি অর্ধেকটা সময় এই মেডিসিনের প্রভাবে হিংস্র আচরণ করবে। অপর তত্ত্বটি পুরোটাই অন্যরকম একটি তত্ত্ব। এই ভিকটিমের শিশুটি যদি পৃথিবীতে আসার পরই জোকের মতো করে কোনো মানুষের শরীরে রক্তপান করার পর তাকে খুন নাও করে, তাও সেই মানুষটা বেশি দিন বাঁচবে না, খুব দ্রুতই সে মারা যাবে। কারণ এই ধরনের শিশুদের ঠোঁটে এক ধরনের রাসায়নিক পদার্থ এসে জমা হবে, যা যে কোনো মানুষের রক্ত খাওয়ার সাথে সাথে তাদের শরীরের ভেতর চলে যাবে, এবং সেই রাসায়নিক পদার্থটা তার মস্তিষ্কে গিয়ে তাকে নানান ধরনের চাপ প্রয়োগ করবে, এবং এক পর্যায়ে সে বাধ্য হয়ে আত্মহত্যা করে মারা যাবে। আমার গবেষণা বেশ ভালোভাবেই চলছিল, আমেরিকার সেই গবেষক দলও আমার বেশ প্রশংসা করছিলেন, এবং তারাও বেশ কিছু গর্ভবতী মহিলাদের এই গবেষণা সম্পর্কে কিছু না জানিয়েই ভ্যাকসিনের কথা বলে তাদের শরীরে এই মেডিসিন প্রয়োগ করে এর পরীক্ষা করছিল। এইদিকে ডাক্তার আসিফুর রহমানের প্রতিষেধক তৈরির কাজও প্রায় শেষের দিকে, ডাক্তার আসিফুর রহমান আমার সাথে বেইমানি করল। এই গবেষণার প্রতিষেধক সে ঠিকই তৈরি করেছে, কিন্তু সে আমায় সেটা দিচ্ছে না, সে চাইছে এই প্রতিষেধকের পুরো কৃতিত্ব নিজের নামেই নিতে। এই মেডিসিনের রোগটা যখন পুরো আমেরিকায় মহামারীর আকার লাভ করবে, তখন সে নাকি এই প্রতিষেধক সেখানে রপ্তানি করবে, এতে সে আরও অনেক অর্থ আর খ্যাতি অর্জন করতে পারবে, আর এই ভয়ঙ্কর গবেষণাটার পুরো দোষ এসে পড়বে আমার ঘাড়ে। আমি এই গবেষণাটা কিছুতেই এভাবে নষ্ট হতে দিতে পারি না, এটা একান্তই আমার ব্যক্তিগত একটা গবেষণা, এবং এর কৃতিত্ব শুধুই আমার। ডাক্তার আসিফুর রহমান একটা বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে, তাকে এর জন্য অবশ্যই পস্তানো উচিত, আর তার এই পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকা উচিত নয়। আমার চাই না এই গবেষণার কোনো প্রতিষেধক। এতটুকু কথাই লেখা ছিল এই ডায়েরিটাতে, এরপর পুরোই ফাঁকা পৃষ্ঠা। অনেক খুঁজেও এই ডায়েরিটা থেকে এই গবেষণা সম্পর্কে আর কোনো তথ্য পায় না জাহিদ হাসান আর ডাক্তার জেরিন আক্তার। তবে ডায়েরির শুরুর দিকে একটা গবেষণা ইনস্টিটিউটের নাম লেখা ছিল, ডাক্তার জেরিন আক্তার বুঝতে পারলেন এটাই হয়তো সেই আমেরিকার সেই গোপন গবেষক দলের গবেষণাগার, যারা ডাক্তার ওয়াজেদ আলীকে এই ভয়ঙ্কর গবেষণা থিওরিটা দেয়। তবে এখন জাহিদ হাসান এবং ডাক্তার জেরিন আক্তারের কাছে এই তথ্যটা বেশি গুরুত্বপূর্ণ নয়, তারা যেটার জন্য এতদূর ছুটে এসেছিল সেই প্রশ্নের উত্তরটা এখন খুঁজে পেয়েছে। এই হিংস্র মানুষের হিংস্রতা দূর করার জন্য যে একটা প্রতিষেধক রয়েছে এটা তারা জানতে পেরেছে। জাহিদ হাসান এবার সৌম্যির এই অস্বাভাবিক ব্যবহারে পুরো রহস্যটা বুঝতে পারে এবং সমাধানের পথটাও দেখতে পাচ্ছে। ডায়েরি পড়ে স্পষ্ট বোঝা যায় যে এই রোগের প্রতিষেধকটা ডাক্তার আসিফুর রহমানই তৈরি করেছিলেন, যদিও এরপর সেই প্রতিষেধকটা লুকিয়ে রাখে, কাউকে দেখান। এই কয় বছরে তাদের এই গবেষণা সম্পর্কে কেউই কিছু জানতে পারেনি, তাই এর প্রতিষেধক কেউ খোঁজেনি। হয়তো ডাক্তার আসিফুর রহমান এর গবেষণাগারে গিয়ে ভালো মতো খুঁজলেই সেই প্রতিষেধকটা পাওয়া যেতে পারে। এরপর জাহিদ হাসান এবং ডাক্তার জেরিন আক্তার দুজনে মিলে
ডাক্তার আসিফুর রহমানের গবেষণাগারে গেলেন। সেখানে গিয়ে প্রায় পুরো গবেষণাগারটাই তারা খুঁজল, কিন্তু কোথাও এই রকম হিংস্র মানুষ নেই গবেষণার প্রতিষেধক তারা খুঁজে পেল না। এর মধ্যে জাহিদ হাসান এবং সেই ডাক্তার মেয়েটা ডাক্তার আসিফুর রহমানের এই গবেষণার সময়ে বেশ কয়েকটা ডায়েরি পড়ে ফেলেন, কিন্তু কোনো ডায়েরিতে এই গবেষণার প্রতিষেধক তৈরির প্রসঙ্গে ডাক্তার আসিফুর রহমান কিছুই লেখেননি। তারা দুজনে বেশ চিন্তায় পড়ে যান। এরপর জাহিদ হাসান সাহেব ভাবলেন, যেহেতু এই প্রতিষেধকটা ডাক্তার আসিফুর রহমানের জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস ছিল, তাই হয়তো সে ভেবেছিল প্রতিষেধকটা এই গবেষণাগারে রাখলে যে কেউ চুরি করে নিয়ে যেতে পারে, তাই হয়তো এই প্রতিষেধকটা ডাক্তার আসিফুর রহমান কোনো গোপন জায়গায় লুকিয়ে রেখেছিল। এরপর জাহিদ হাসান ডাক্তার আসিফুর রহমানের বেডরুমে যান। তার গবেষণাগার থেকে বেশ কিছুটা দূরেই তার বেডরুম। বেডরুমটা অনেকদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ডাক্তার আসিফুর রহমানের মৃত্যুর পর তার মেয়ে বর্তমান ডাক্তার জেরিন আক্তারও খুব একটা তার ঘরে যায় না। এরপর তারা পুরো ঘর ভালো করে খুঁজতে থাকে সেই প্রতিষেধকটার জন্য, কিন্তু এখানেও তারা সেই প্রতিষেধকটা খুঁজে পায় না। এরপর অনেকটা হতাশ হয়ে জাহিদ হাসান খাটে বসে পড়েন। হঠাৎ তার পা গিয়ে লাগে খাটের নিচের একটা স্টিলের বাক্সে। এরপর খাটের নিচ থেকে বাক্সটা নিতেই জাহিদ হাসান দেখতে পেলেন বাক্সটাতে তালা দেওয়া। এখন তাদের পক্ষে এই তালার চাবি খোঁজা প্রায় অসম্ভব, তাই আর কোনো উপায় না দেখে তার ট্রাঙ্কের তালাটা ভেঙে ফেলে। এরপর তারা তাদের বহু আকাঙ্ক্ষিত সেই প্রতিষেধকটা দেখতে পেলেন। প্রতিষেধকটা একটা কাঁচের শিশিতে সংরক্ষিত করা ছিল। শিশিটার উপরের লেভেলেই লেখা ছিল যে এটা কিসের প্রতিষেধক। কাঁচের শিশিটার পাশেই একটা ডায়েরি রাখা ছিল। ডায়েরিটা হাতে নিয়ে ডাক্তার জেরিন আক্তার বুঝতে পারলেন যে ডায়েরিটাতেই তার বাবা এই রকম হিংস্র মানুষকে মানুষের জন্য প্রতিষেধক তৈরির ফর্মুলা লিখে রেখে গিয়েছিলেন। এই ফর্মুলার সাহায্যে এখন ডাক্তার জেরিন আক্তার নিজেও নতুন করে এই রোগের প্রতিষেধক তৈরি করতে পারবেন। হয়তো এই ফর্মুলার কপি আমেরিকার সেই ইমেল পাঠানো গবেষকদের কাছে পাঠালে তারা নিজেরাই প্রতিষেধক তৈরি করে তাদের দেশের এই সমস্যাটার সমাধান করতে পারবেন। কিন্তু এখন এই প্রতিষেধক যতটুকু তৈরি করেছিলেন ডাক্তার আসিফুর রহমান, সেটুকু ইঞ্জেকশনের মাধ্যমে সৌম্যের শরীরে প্রবেশ করিয়ে আগে তাকে সুস্থ করতে হবে। এরপরেই দ্রুত জাহিদ হাসান এবং ডাক্তার জেরিন আক্তার আবির সাহেবের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ডাক্তার ওয়াজেদ আলীর গবেষণার মেডিসিনের পরীক্ষাটি তো সফল হয়েছিলই, এবার দেখার পালা ডাক্তার আসিফুর রহমানের গবেষণার প্রতিষেধক তৈরির পরীক্ষাটি সফল হয় কিনা। তারা যতক্ষণে আবির সাহেবের বাড়িতে পৌঁছালেন ততক্ষণে সৌম্যর 3 নম্বর খুনটা করা হয়ে গিয়েছিল। সৌম্য আজ আর একটা শিশুকে খুন করেছে, কিন্তু জাহিদ হাসান সাহেবের বিশ্বাস ছিল এটাই হয়তো সৌম্যের শেষ হিংস্র খুন ছিল। এরপর থেকে মেয়েটা আবার স্বাভাবিক হয়ে যাবে, শুধু দিনের অর্ধেকটা সময় না, সারাটা জীবনের জন্যই হয়তো এখন মেয়েটা আবার স্বাভাবিক হয়ে যাবে। এরপর আবির সাহেবকে জাহিদ হাসান সাহেব পুরো ঘটনাটা খুলে বলেন। আবির সাহেব বিশ্বাসই করতে পারছিলেন না যে তার বন্ধু তার সাথে এমন কাজ করতে পারে। এরপর ডাক্তার জেরিন আক্তারকে আবির সাহেব সৌম্যের ঘরে নিয়ে যান। সৌম্যি তখনও ঘুমাচ্ছিল। এরপর ডাক্তার জেরিন আক্তার সেই প্রতিষেধকের শিশি থেকে বেশ কিছুটা প্রতিষেধক ইঞ্জেকশনে ভরে সেটা সৌম্যের শরীরে প্রবেশ করান। সৌম্যি ঘুমের ভেতর শুধু একটু নড়ে উঠল, এর বেশি কোনো প্রতিক্রিয়াই হলো না। এরপর আবির সাহেব ডাক্তার জেরিন আক্তার এবং জাহিদ হাসান সাহেব নতুন একটা দিনের অপেক্ষায় রইল। তারা এটাই জানতে চায় যে সৌম্যি সুস্থ হয়েছে কিনা। এরপর সকাল হতে সৌম্যি আবার স্বাভাবিক ব্যবহার করা শুরু করে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, তাও সৌম্যির ভেতরে আর কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায় না। এরপর টানা 7 দিন কেটে গেল, সৌম্যি এখন পুরোপুরি সুস্থ। সে এখন বাকি 8-10 মেয়ের মতোই স্বাভাবিক আচরণ করে, তার ভেতর আর কখনো হিংস্রতা জেগে ওঠে। এই ব্যাপারটা নিয়ে আবির সাহেব জাহিদ হাসান সাহেবের প্রতি চিরকৃতজ্ঞ হয়ে রইলেন। এইদিকে ডাক্তার জেরিন আক্তারও সেই প্রতিষেধকের ফর্মুলার 1 কপি সেই গবেষণা সংস্থাকে ইমেল করে পাঠিয়ে দিয়েছিল, যারা তাকে কয়েকদিন আগে ইমেল করেছিল। তারা সেই ফর্মুলায় প্রতিষেধক তৈরি করে আমেরিকান সেই হিংস্র শিশুদের উপর প্রয়োগ করে।
এবং সেই শিশুগুলো আবার সেই হিংস্রতা ভরা অভিশপ্ত জীবন থেকে চির মুক্তি পেয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এরপর জেরিন আক্তার সেই ভয়ঙ্কর থিওরি যেই গবেষণা প্রতিষ্ঠানটি ডাক্তার ওয়াজেদ আলীকে দিয়েছিল সেই গবেষণা প্রতিষ্ঠানের নামও সেই আমেরিকান গবেষকদের কাছে প্রকাশ করে দেয়। এরপর সেখানে তাদের এই ভয়ঙ্কর গবেষণার জন্য তাদের কঠোরভাবে শাস্তি দেওয়া হয়। আর এই ফর্মুলাটার জন্য সাথে সাথেই ডাক্তার জেরিন আক্তারের নাম এবং খ্যাতি হয়ে যায় পুরো বিশ্বে। জাহিদ হাসান সাহেব খুব একটা খ্যাতি পছন্দ করেন না, তাই তিনি আড়ালেই রয়ে গেলেন। তিনি রহস্য পিপাসু, সম্মীর এই অদ্ভুত হিংস্র আচরণের রহস্যটা তিনি ভেদ করতে পেরেছেন, এটা ভেবেই তিনি বেশ স্বস্তি পাচ্ছেন। রহস্যের পিছনে ছোটাটা জাহিদ হাসান সাহেবের একটা বড় নেশা, তাই তিনি এখন পরবর্তী রহস্যে ঘেরা একটা কেসের অপেক্ষায়। শেষ হল আমাদের আজকের বিশেষ নিবেদন লেখক মাসুদ রানার কলমে গ্রাম বাংলার হাড় হিম করা গল্প লালসার রাত। তো কেমন লাগলো আমাদের আজকের নিবেদন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে তারপর চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে ফেলুন দেখি। আর হ্যাঁ, আমাদের পরপরই গল্পের নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। আজকের মতো এখানেই শেষ, আজ চলি। তবে এই বিরতি কিন্তু দীর্ঘ নয়, ফিরব শীঘ্রই আর আপনাদের জন্য নিয়ে আসব ভিন্ন স্বাদের আরও কিছু গল্পের উপহার। গল্প পাঠাতে পারেন আপনারাও, ঠিকানা দেওয়া রইল ডিসক্রিপশানে, যাতে আপনারাও বলতে পারেন একটা গল্প আমারও।